আমার প্রশ্ন ছিল আপনার কাছে আমি আপনাদের আপনার কাছে পর্ব শুনেছি এখনো শুনলাম তো আপনার কথার ভিত্তিতে আমার একটা প্রশ্ন তৈরি হয়েছে সেটা হচ্ছে এই মহাবিশ্বের সবকিছুই আমরা যেটা দেখছি ইউনিভার্সে সেটা কি নাথিং থেকে সৃষ্টি হয়েছে নাকি সামথিং থেকে সৃষ্টি হয়েছে আর যদি নাথিং থেকে সৃষ্টি হয়ে থাকে তাহলে কিভাবে আর সামথিং থেকে সৃষ্টি হয়ে থাকে সেটা কিভাবে আচ্ছা একটা কথা সেটা হচ্ছে এই নাথিং এই জিনিসটা এই জিনিসটা আপনি বলছেন কিভাবে এই নাথিং জিনিসটা কি নাথিং কাকে বলছেন আপনি নাথিং বলতে আমরা যেটা বলি নাথিংটা আপনি কি বোঝেন আপনি কি বোঝেন আগে বলুন আমি কি বুঝি সেটা পরে ব্যাপার আপনি যে নাথিং কথাটা আপনি তুললেন না নাথিং কথাটা আপনি ব্যাখ্যা করুন আপনি নাথিং বলতে কি বোঝান আমি আপনার কাছে জানতে চাই না না আপনি একটা কথা বলেন না নাথিং বলতে আপনার ধারণাটা কি সেটা একটু শুনিয়ে কিছুই না ধরুন একটা ইয়ে নিয়েছি একটা ধরুন লোহার বাক্স নিয়েছি হ্যাঁ ধরুন একটা বড়সড় একটা লোহার বাক্স নিয়েছে এই লোহার বাক্সের মধ্যে যা কিছু ছিল সব কিছু বের করে নিয়েছি ধরুন একটা একটা যে অনু একটা যে পরমাণু এই গুলো পর্যন্ত বের করে নিয়েছি এইবারে লোহার বাক্সের মধ্যে লোহাটা ছাড়া লোহার এই যে এই যে দেয়ালটা ছাড়া বাকি ভেতরে অভ্যন্তরে যে জিনিসটা পড়ে আছে এই জিনিসটাকে কি আপনি নাথিং বলবেন উত্তর তো দিচ্ছি উত্তর দিচ্ছি কিন্তু আপনার কি জিনিসটা বলাই যায় যে এই জিনিসটা কি নাথিং আপনার কাছে কি এই জিনিসটা সেটুকু বলতে পারেন আপনার কি ধারণা শুনতে পারি আমরা

আমার মনে হয় লাইনে সমস্যা ছিল একটু যাই হোক আমি আমার আমি প্রশ্নটা একটু আরেকটু করি সেটা হচ্ছে যে এটা কিভাবে সৃষ্টি হলো সেটাই আমি জানার ইচ্ছা ঠিক আছে আসি আপনার কাছে আপনার কাছে আসছি সেই প্রশ্নের উত্তরে আমরা আসবো হ্যাঁ তার আগে আরেকটি জিনিস এই যে নাথিং জিনিসটা এই জিনিসটা একটুখানি আমরা ক্লিয়ার করে নিই যে এই যে লোহার বাক্সের মধ্যে এই যে জায়গাটা রইলো এই যে সমস্ত কিছু আমরা বের করে নিলাম এই জিনিসটাকে কি আমরা নাথিং বলতে পারি এটা আমি বলতে পারছি না আপনি কি বলতে আমি একটু রানা ভাইকে হেল্প করি তাহলে আমি ধরেন আমি রানা ভাইকে একটু হেল্প করি যে হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ ভাই নাথিং কিছু নাই আমি সব বের করে নিছি ওই লোহার ফেরামের যে পাত্র ওইটা ছাড়া আর কিছু নাই ভাই

কিন্তু এই যে স্পেসটা রইলো এই যে ভেতরে যে স্পেসটা রইলো এই স্পেস জিনিসটা এটা কিন্তু কোনো রকম নাথিং এরকম জিনিসটা নয় এর মধ্যে একটা স্পেস ফ্যাব্রিক আছে এর মধ্যে কতগুলো ফিল্ড আছে এই ফিল্ড জিনিসটা কি ফিল্ড জিনিসটা এরকম ভাবে ভাবতে পারেন যে একটা ম্যাগনেটিক একটা ফিল্ড যেরকম একটা থার্মাল ফিল্ড যেরকম একটা ইলেকট্রো ফিল্ড যেরকম সেরকম ফিল্ড মানে আমরা সাধারণভাবে বুঝি একটা মাঠের মতো বা একটা ক্ষেত্র এরকম একটা জিনিস তা ক্ষেত্র বলতে হ্যাঁ ওরকম ক্ষেত্রই আমরা বুঝতে পারছি সেখানে কিরকম যে ধরুন একটা একটা ঘরের মধ্যে বসে আছেন সেখানে একটা ফায়ার প্লেসে আগুন জ্বলছে সেখানে একটা কোথাও একটা আগুন জ্বলছে ঘরের মধ্যে প্রতিটা বিন্দুতে তাপমাত্রার একটা ভ্যালু আছে একটা পরিমাণ আছে সেই জিনিসটা এই যে পরিমাণটা এরই হচ্ছে একটা থার্মাল ফিল্ড হিসেবে আমরা ধারণা করতে পারি এখানে এই যে ফাঁকা জায়গাটা এর মধ্যে অনেকগুলো অনেক রকম ফিল্ড আছে এর মধ্যে কি হচ্ছে সেই কথাটা পরে আসছি এই যে ফিল্ডের মধ্যে কি হচ্ছে তার সেই কথাটা পরে আসছি এবারে তার আগে আমার ইয়ের কাছে মেন্টাল রানা ভাই মেন্টাল রানা ভাই আমাদের সাথে আছেন তো একটা দুটো একটুখানি ইন্টারঅ্যাক্টিভ করলে অসুবিধা নেই তো না না ঠিক আছে ধরুন একটা একটা ধরুন একটা একটা বস্তা আছে ঠিক আছে এই বস্তার ওজন হচ্ছে এই বস্তাটা নিজের ওজন এক কেজি ঠিক আছে এই বস্তার মধ্যে তিনটে বল আছে এই তিনটে বলের প্রত্যেকটা ওজন দু কেজি করে এই বস্তার টোটাল এই যে বস্তাটা এই দুটোর ওজন এইটার ওজন কত হবে তিনটে বল আছে দু কেজি করে আর বস্তার ওজন এক কেজি তিনটে বল তিন এর ওজনটা কত হবে এই মেন্টাল সামগ্রিক ওজন কত হবে ছয় না সাত কেজি ওজন 1 কেজি তা আর ওজন কেজি কেজি তাহলে ঠিক আছে তো এই কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তিনটে বলের ওজন সমস্ত কিছু নিয়ে এই সমস্ত কিছু যেগুলো আলাদা আলাদা করে এরকম ভাবে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রোটন তার থেকে টোটাল তার যে সামগ্রিক ওজন সেই সামগ্রিক ওজনটা তার থেকে ভারী তার মানে এই প্রোটনের মধ্যে যে সমস্ত কোয়ার্কগুলো আছে এই কোয়ার্কগুলো বাদ দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে তারও একটা ওজন আছে তারও যেন একটা ভর আছে কেন এই জিনিসটা কেন হচ্ছে কারণ এই যে স্পেস ফ্যাব্রিকের কথা আমরা বললাম এই যে নাথিং বলতে এই জিনিসটার কথা বললাম এটা আমরা নাথিং বলে ভাবছি ঠিকই এটা কোনো কিছু নেই বলে আমরা সাধারণভাবে ভাবছি ঠিকই কিন্তু এটা আসলেই নাথিং নয় এই জিনিসটা সামথিং কিছু একটা জিনিস সেখানে কি হয় সেখানে কন্টিনিউয়াসলি একটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোর মধ্যে কতগুলো কণা তারা তৈরি হয় হয়ে হয়ে যায় যায় তারা তৈরি হয় এই চলতে থাকে এবং হাইজানবাগের যে প্রিন্সিপাল সেখান থেকেও আমরা দেখতে পাই যে এরকমভাবে একটা জিরো স্টেটের মধ্যে একটা একটা পোটেন্সিয়াল এনার্জিটা সেটা জিরো স্টেটের মধ্যে সেটা থাকতে পারে না সেটা সবসময় ফ্লাকচুয়েট করতেই থাকবে এবং ঠিক এই কারণেই আমরা কখনো অ্যাবসিলিউট জিরো পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা আমরা খুব কাছাকাছি যেতে পারি এবং হেল অফ পিপল ইন এমআইটি ক্যালটিক এমআইটি তে এমআইটি তে অনেক লোক কাজ করে যে পরম শূন্য তাপমাত্রা কত কাছে যে যাওয়া যায় সে নিয়ে এমআইটি তে অনেকই কাজ করে আমরা চেষ্টা করতে পারি পরম শূন্য তাপমাত্রা অনেক কাছে যাওয়ার চেষ্টা করি কিন্তু একদম অ্যাবসলিউটলি পরম শূন্য তাপমাত্রা আমরা যেতে পারি না তার কারণ যদি আমরা যাই তাহলে ওই যে হাইজেনবার্গ হাইজেনবার্গের যে আনসার আনসারিন প্রিন্সিপাল সেইটা তাহলে সেখানে অমান্য হয়ে যাবে কারণ সেখানে আমরা স্পেসিফাই করে ফেলবো দুটো জিনিস কি ভর এবং তার ভরবেগ এবং তার অবস্থান এই দুটো জিনিস কি আমরা স্পেসিফাই করে ফেলবো সেই জিনিসটা করতে পারি না তা সেই জন্য আমরা খুব কাছে যেতে পারি কিন্তু এটা করতে পারি না এবং এই জন্যই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কন্টিনিউয়াসলি চলতে থাকে কন্টিনিউয়াসলি এই জিনিসটা চলতে থাকে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশানের জন্য কি হয় নতুন নতুন কণা তৈরি হয় নতুন নতুন কণা ডিস্ট্রয়েড হয় এইবারে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে কি একটা মহাবিশ্বের মতো একটা এরকম ইয়ে আসতে পারে উত্তরটা হচ্ছে হ্যাঁ আসতে পারে কারণ এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন জিনিসটা এটা শুধুমাত্র একটা ধারণ নয় এটা একটা পরীক্ষা লব্ধ ফলাফল এই জিনিসটা আমরা দেখেছি পরীক্ষা করে দেখা যায় যে কোয়ান্টম হয় এবং তার পেছনে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে এবার মহাবিশ্ব যখন শুরু হয়েছিল তখন এরকম কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমেই শুরু হয়েছিল এইবারে আপনি একটা প্রশ্ন করতেই পারেন যে তাই তো কোয়ান্টাম ফ্লাকচুয়েশন মধ্যে শুরু হল এখন আপনি বললেন যে একবার ডেস্ট্রয় তৈরি হয় ডেস্ট্রয় হয়ে যায় তাহলে সবাই এরকম এই ব্যারিয়নিক যে মেটেরিয়াল সেগুলো স্টেবল হয়ে গেলে কি করে এই একটা এইটার বিষয়ে একটা আনসার আছে আমরা এমন অনেক কণা দেখি যে কণাগুলো মাধ্যমে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে তৈরি হয় এবং তারা অ্যান্টিবায়োটিক্যাল তৈরি না করেই তারা অনেকক্ষণ ধরে তারা সাস্টেন করতে পারে এইটার সাথে আরেকটা জিনিস কি হয়েছিল এইটার সাথে আরেকটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে ইনফ্লেশন হয়েছিল ইনফ্লেশনের সাথে যেটা হয়েছিল সেটা এর এই যে এই ম্যাটেরিয়ালগুলো সেগুলো আস্তে আস্তে স্টেবিলাইজ হয়ে হতে শুরু করেছিল এইবারে আপনি যদি বলেন যে তাহলে এই যে এই হঠাৎ করে আমরা তো জানি যে শক্তির কোনো রকম তৈরি হয় না সমস্ত কিছু একই মানে এই শক্তি তৈরি হয় না ল অফ কনজারভেশন অফ মাস এন্ড এনার্জি এখানে মাস এনার্জি কোথায় কনজার্ভ হলে নতুন করে একটা শক্তি তৈরি হলো তাহলে কোথাও কিন্তু নিশ্চয়ই আছে কিন্তু আপনি যদি গোটা মহাবিশ্বের সমস্ত এনার্জি সমস্ত ম্যাটার এবং এনার্জি সবকিছু ক্যালকুলেট করে দেখেন দেখবেন ভেরি ক্লোজ টু জিরো আমরা এখনো পর্যন্ত যেটুকু যা আমাদের যে যে আমাদের ইউনিভার্স ইউনিভার্সের মধ্যে আমরা যা দেখি সমস্ত এনার্জি ম্যাটার সব কিছু নিয়ে যদি টোটাল স্থাপ করেন তাহলে দেখবেন আলটিমেটলি একটা বিগ ফ্যাট জিরো তার মানে এই সৃষ্টির আগেও যে এনার্জিটা ছিল সেটাও একটা বিগ ফ্যাট জিরো ছিল এখনো সে একটা বিগ ফ্যাট জিরোই আছে সেই শূন্যই আছে কিন্তু কি হয়েছে কিন্তু সেটা একটা স্টেট চেঞ্জ করেছে স্টেট চেঞ্জ কিভাবে করেছে স্টেট চেঞ্জ বলতে আমি কি ভাবছি তার মানে একটা পজিটিভ থাকতে হবে আর একটা নেগেটিভ থাকতে হবে নইলে এরা এরা তো দুটো মিলে জিরো হবে না পজিটিভ জিনিসটা কি পজিটিভ জিনিসটা হচ্ছে মাস আর নেগেটিভ জিনিসটা কি সেটা হচ্ছে গ্রাভিটি

তাহলে কি করছে এই ডার্ক এনার্জি অ্যাকচুয়ালি একটা নেগেটিভ ওয়ার্ক করে নেগেটিভ একটা কাজ করে এই সমস্ত কিছু যদি মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই গোটা মহাবিশ্বের মধ্যে যে টোটাল এনার্জি সেই টোটাল এনার্জিটা জিরো সেটা বিগ ব্যাং এর আগেও জিরো ছিল এখন সেটা বিগ ব্যাং এর পরেও জিরো এইবারে বিগ ব্যাংটা করলো লোকে বিগ ব্যাংটা করার জন্য ঠিক হলোটা কি হঠাৎ করে বিগ ব্যাং জিনিসটা হলো কেন প্রথম কথা হচ্ছে বিগ ব্যাং বলতে আমরা যেরকম ভাবে ভাবছি যে একটা বুড়িমার চকলেট বোম ফেটেছিল সেরকম ব্যাপারটা নয় এই বিগ ব্যাং জিনিসটা একটা এক্সপানশন হয়েছিল সে এই এক্সপানশন সব জায়গায় হয়েছিল মানে ধরুন আপনি যেখানে বসে আছেন এখানেও এক্সপানশনটা হয়েছিল আমি যেখানে বসে আছি সেখানেও এক্সপানশনটা হয়েছিল এখানে এই বিগ ব্যাংটা সব জায়গায় হয়েছিল তো ব্যাপারটা এরকম যে এই বিগ ব্যাংটা তাহলে হলোটা কি করে এটা কারণটা কি এক্সাক্টলি যে কি কারণে হয়েছিল কেন হয়েছিল এই স্টেটটা যে কেন চেঞ্জ হয়েছিল এই জিনিসটা আমরা জানি না এবং এটার উত্তরটা হচ্ছে আমরা জানি না তার কারণটা কি তার কারণ হচ্ছে এই টাইপের বিষয়ে এইটা বিষয়ে কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে এখনো পর্যন্ত নেই আমরা যে প্ল্যাঙ্ক সময়ের মানে একদম ক্ষুদ্র সময়ের আমরা যা বলতে পারি যে বিগ ব্যাং এর ঠিক এক সেকেন্ডের টেন টু দি পাওয়ার থার্টি সেভেন ভাগের এক ভাগের মধ্যে কি হয়েছিল সেই জিনিসটা আমরা বলতে পারি কিন্তু ঠিক বিগ ব্যাং মুহূর্ত কি হয়েছিল সেই জিনিসটা হয়েছিল কারণে হয়েছিল কে এটা করেছিল সেটা আমরা জানি না আমাদের কাছে সেই জিনিসটার তথ্য আমাদের কাছে নেই এইবারে এই যে জানি না এইটার উত্তর কি এরকম হতে পারে যে একটা একজন ঈশ্বর বা এরকম কেউ এই জিনিসটা ইয়ে করেছে মানে বুড়িমার চকলেটে পোলতে কেউ একটা আগুন দিয়েছে এরকম জিনিসটাকে আমরা বলতে পারি না এই জিনিসটা আমরা বলতে পারি না কারণ এই বিগ ব্যাং এই জিনিসটা স্পন্টেনিয়াসলি হতে পারে এই জিনিসটা আমরা সবসময় দেখছি যে এই জিনিসটা স্পন্টেনিয়াসলি হতে পারে কিন্তু কি কারণে হয়েছিল এক্স্যাক্টলি কি কারণে হয়েছিল সেই কারণটা আমাদের কাছে সেটা অজানা এবং এটা কি অজানা থেকে যাবে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে হয়তো বেশ কিছুদিন এটা অজানা থেকে যাবে যতক্ষণ না আমাদের কাছে সেই তথ্য প্রমাণ আসছে ততক্ষণ পর্যন্ত অজানা থেকে যাবে কিন্তু তার পেছনে আরো কতগুলো স্পেকুলেশন আছে কিন্তু সেগুলো অবশ্যই কতগুলো ওয়াইল্ড গেস সেগুলো নয় সেগুলো কতগুলো এডুকেটেড গেস সেগুলো এটা হয়তো এরকম হতে পারে যে এটা এরকম হয়তো ইয়ে করে মানে এরকম স্টেট চেঞ্জ করে কন্টিনিউসলি স্টেট চেঞ্জ করে যে একটা এক্সপানশন হয় হয়তো আবার এরকম বিগ হয় এরকম একটা অনেকে ধারণা অনেকের ধারণা সব সব সময় বিভিন্ন জায়গাতে এই জিনিসটা হয়েই চলেছে এবং এটাই নেচার এটাই নেচারের এটাই এটাই দিস দ্য ওয়ে হাউ দ্য নেচার ইজ এই বিগ ব্যাং সব সময় হয়ে চলেছে চারদিকে দিকে হয়ে চলেছে এই বিগ ব্যাং এবং আমাদের সাথে শুধু আমরা একটা মহাবিশ্বের মধ্যে আছি আমাদের মহাবিশ্বের বাইরে কোটি 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 মিলিয়ন বিলিয়ন 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 মহাবিশ্ব আছে আমাদের মহাবিশ্বের বাইরে তাহলে এই যে মহাবিশ্ব এই যে এই যেটা এইটা কি আপনাদের প্রথম প্রশ্ন যে নাথিং থেকে কি আসা সম্ভব প্রথম কথা হচ্ছে নাথিং থেকে এই জিনিসটা নাথিং থেকে আসেনি এই নাথিং বলতে আমরা একটা সামথিং কে বোঝাচ্ছি আর এটা থেকে কি আসা সম্ভব হ্যাঁ এই জিনিসটা অবশ্যই আসা সম্ভব এর জন্য কি আমরা ভগবানের দরকার বা ঈশ্বরের কোনো কিছু দরকার তার একটা ট্রিগারের দরকার না তার কোনো দরকার নেই এটা একটা প্রপার্টি এটা একটা নেচার এই নেচার এইভাবেই কাজ করে আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে লাইট স্পিড হলার থ্রি পয়েন্ট জিরো ইন্টু টেন এইট মিটার কেন দ্যাট ইস নেচারের প্রপার্টি

আচ্ছা আর কথা সেটা হচ্ছে যে এইখানে বলছে যে তার আগে আরেকটা একটা জিনিস বলি যে আমরা যদি একটা প্রোটন এবং নিউট্রনের ভেতরে দেখি সেখানে কোয়ার্ক আছে তিনটে এই কোয়ার্ক এই নিউট্রন এবং প্রোটনের জায়গায় সেটা করে আছে এবং অধিকাংশ ফাঁকা কিন্তু আমরা যখন টোটাল যে ভরটা যখন মেজার করতে যাচ্ছি যখন আমরা দেখছি যে দেখছি যে এখানে ইয়েটা কত মানে এই প্রোটনের ভরটা কত তখন দেখছি কোয়ার্ক তিনটের ভরের ভরগুলো যোগ করে যে ভরটা হচ্ছে প্রোটনের ভরটা তার থেকে বেশি তাহলে ভরটা এক্সট্রা ভরটা এলো কোথা থেকে এলো ওই যে ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা ভরটা সেখানে যুক্ত হয়েছে এই ফাঁকা জায়গাটা জিনিসটা কি এইটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড কথা এইখানে যে পার্টিক গুলো তৈরি হচ্ছে এখানে যে এখানে এইখানে এই যে কোয়ান্টাম ফিল্ডের মধ্যে এইখানে একটা এনার্জি আছে এবং আমরা আরেকটা জিনিস কি জানি ইজ গল টু এমসি স্কোয়ার তার মানে এনার্জি মাসে কনভার্ট হতে পারে এনার্জি এবং মাস সেটা সম্পূরক এখানে এনার্জি মাসে কনভার্ট হতে পারে এটা এটা একদম সঠিক কথা নয় এটা বলাটা ভুল হলো কিন্তু কিন্তু এই এনার্জি জিনিসটাকে আমরা মাস হিসেবে এই জিনিসটাকে মেজার করতে পারি এবং সেই যে ওই যে এনার্জিটা আমরা পাচ্ছি ওই যে এনার্জিটা আছে তার মধ্যে সেইটাই আমাদের ওই ভরের ক্যালকুলেশনের মধ্যে সেই এনার্জিটাই আমাদের ভরের ক্যালকুলেশনের মধ্যে আসছে তাহলে এইখানে নতুন কি তৈরি হচ্ছে এইখানে এই কণাগুলো কি তৈরি হচ্ছে এখানে যে আমি আমরা যে বললাম যে এইখানে এই কোয়ান্টাম ফিল্ডের মধ্যে নতুন যে ইয়েটা সেগুলো কি তৈরি হচ্ছে সেগুলো কি কোয়ার্ক তৈরি হচ্ছে না সেগুলো অনেক রকম ফান্ডামেন্টাল অনেক রকম ইয়ে তৈরি হতে পারে সেখানে পজিট্রন তৈরি হতে পারে ইলেকট্রন তৈরি হতে পারে ইলেকট্রনের অপোজিট পজিট্রন সেরকম ইয়েগুলো তৈরি হতে পারে আপ ওয়ার্ক ডাউন কোয়ার্কের তৈরি হতে পারে সেখানে অনেক রকম কণাই তৈরি হতে পারে যারা মানে সেখানে কি ফিল্ড আছে তার উপর ডিপেন্ড করে এরকম অনেক কণাই তৈরি হতে পারে এবং তারা আস্তে আস্তে তাদের নিজেদের যে অ্যান্টি পার্টিক্যাল তৈরি হয় এবং অ্যান্টিবায়টিক্যাল তৈরি হয় দুটো একসাথে ডিস্ট্রয় হতে থাকে কিন্তু আলটিমেটলি এইখানে এই যে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটার মধ্যে আলটিমেটলি রইলো নাকি রইলো এনার্জি এই জিনিসটা এই এনার্জিটাই ভয় হিসেবে আমরা যখন ক্যালকুলেট করি তখন আমাদের ভরের ক্যালকুলেশনে প্রোটনের ভরের ক্যালকুলেশনে বা নিউট্রনের ভরের ক্যালকুলেশনে সেই ইয়েতে আমাদের এটা ধরা হয়ে যায় এটা চলে আসে একটা বেসিক প্রশ্ন করি মানে ভুলে গেছি মানে যখন মানে স্কুল লেভেলে পড়ানো স্কুল কলেজে তখন ওই যে মানে মৌলিক কণা এরকম একটা ধারণা ছিল কোয়ার্ক পর্যন্ত আমরা কখন যাইনি আমাদের স্কুল কলেজের সিলেবাস ছিল না বা থাকলে আমার স্মরণে নাই কোয়ার্কের কোনো ক্যালকুলেশন করি নি ভাবে ইলেকট্রন পর্যন্ত শেষ ছিল ইলেকট্রনও কি এরকম তিনটা কোয়ার্ক আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এগুলো দিয়ে ছিল প্রোটন নিউট্রন না তো না আচ্ছা তাহলে এটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল ইলেকট্রন একটা ফান্ডামেন্টাল পার্টিকেল ঠিক আছে ইলেকট্রনের অপোজিট হচ্ছে পজিটিভ ভিতরে কোয়ার্ক থাকে না এক্স্যাক্টলি ইয়েস প্রোটন নিউট্রনের ভিতরে কোয়ার্ক থাকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আপনি প্রশ্ন করতে পারেন হ্যাঁ এবার আপনি প্রশ্ন করুন অবশ্যই জি জি

টাও নিউট্রিনো মিউন নিউট্রিনো এগুলো এগুলোকে বলে লেপটন ঠিক আছে আর এইগুলো হচ্ছে কোয়াক্স এইগুলো হচ্ছে কোয়াক্স এই কোয়াক গুলো কি তৈরি হয় আবার এখানে দেখুন এখানে কতগুলো গ্লুওয়ান ফোটন জি বোসন ডাব্লিউ বোসন ডাব্লু এগুলোকে ডাব্লু জি বোসন বোসন বলে আর কি আর এই মালটা হচ্ছে একা পড়ে আছে এই মালটা হচ্ছে হিক্স বোসন তো এই হিক্স বোসনকে নিয়ে তো প্রচুর ইয়ে চলছে প্রচুর থেকে খুঁজে খোঁজরে 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 কোথায় গেল মালটা খোঁজরে খোঁজরে এই মালটা কিসের জন্য দায়ী সেগুলো খুঁজছে হ্যাঁ তাই যে এই আপকোয়ার কার ডাউন কোয়ার দিয়ে মোটামুটি অধিকাংশ বেরিয়নিক মেটেরিয়ালগুলো তৈরি তাই এখানে আমরা যা দেখছি এগুলো এইগুলো হচ্ছে আমাদের যে ভিজিবল যে মাস এই মাস এইগুলো দিয়ে তৈরি হয় এইগুলো এইখানে যেগুলো আমরা দেখছি এই ইলেকট্রন এন্ড কোয়া কোয়াক্স দিয়ে তৈরি হয় আর এইগুলো হচ্ছে বোজন এগুলো হচ্ছে বোস বোস এইগুলোর কথা প্রথম বলেছিল এইগুলো স্ট্যাটিস্টিক্সগুলো প্রথম দিয়েছিল তা เอ่อ বোস তাই জন্য এগুলিকে বোসন বলা হয় তারপরে এইগুলো হিগস এই পার্টিকলগুলোর কথা বলেনstdint তার নাম হিগস জি বোসন বোসন ডব্লিউ বোসন সি গুলো আলাদা আলাদা গ্লুঅন ফোটন আছে তো এইবারে ফিরে যায় আমাদের ইয়ার কাছে আমাদের মেন্টাল রানার ভাইয়ের কাছে ফিরে যাই তো এই জন্যই আমি আপনাকে প্রথমেই একটা প্রশ্ন করেছিলাম যে একটা বাক্স আছে সেই বাক্সে যদি কিছুই না থাকে কোনো কিছুই না থাকে একটা কোন অনুও যদি না থাকে সেই জিনিসটাকে কি আমরা নাথিং বলতে পারি সাধারণ ভাষায় আমরা এই জিনিসটাকে নাথিং বলি কিন্তু বিজ্ঞান বলছে যে এই নাথিং বলে এরকম কিছু হয় না নাথিং বলে আমাদের মহাবিশ্বের মধ্যে কোথাও নাথিং বলে এরকম কোনো জিনিস নেই যেখানেই নাথিং সেখানে স্পেস আছে এই স্পেসের মধ্যে এটা একটা স্পেস ফ্যাব্রিক সেই স্পেসের মধ্যে ফিল্ড আছে সেই ফিল্ডের মধ্যে কি কি ফিল্ড হতে পারে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হতে পারে হেক্সবোজন হেক্সবোজন ফিল্ড হতে পারে এরকম হচ্ছে বিভিন্ন রকম ফিল্ড থাকতে পারে প্রতিটা একটা ফিল্ড আছে সেই ফিল্ডগুলো সবসময় আছে

সেই চ্যাপ্টারটার নাম নাথিং ইজ সামথিং এইখানে এই যে আপনি কথাটা জিজ্ঞেস করছেন নাথিং বলতে কি বোঝানো হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা খুব সুন্দর ব্যাখ্যা করা আছে এইখানে পেয়ে যাবেন আর নাথিং যে সামথিং এই যে জিনিসটা জিজ্ঞেস করছেন

ডব্লিউ গুলো এফএস এখানে স্মর শরণ যদি আমার কাছে ধরুন আমি একটা বল নিলাম বল নিয়ে ছুঁড়লাম সেটা দেওয়ালে লেগে সেই জিনিসটা ফিরে এলো আমার হাতে তো শরণ শূন্য তার মানে কি কার্য শূন্য মেন্টাল না না ভাই আমি বলতে পারছি না আচ্ছা এবার এটা খুব এটা সাধারণ ইয়েতে মনে হতে পারে সাধারণ ইয়েতে দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা এইটা একটা এইটা হয়তো কার্য হয়তো কোনো রকম হলো না কিন্তু এই যে আমি একটা কথা বললাম না যে এটা একটা ডট প্রোডাক্ট এই ডটার ক্লথের অর্থ হচ্ছে এটা একটা স্কেলের রাশি যখনই একটা স্কেলের রাশি হয় তখনই যে পাথটা থাকে সেই পাথের যে যে পাথে গেল সেখানে একটা ডেল্টা ডেল্টা এস মানে প্রতিটা পাথে প্রতিটা পাথে প্রতিটা পয়েন্টে প্রতিটা বিন্দুতে এই স্মরণটা ক্যালকুলেট করা হয় এবং সেই জন্য কোনো একটা বল যদি আপনার হাতে দেয়ালে লেগে ফিরেও আসে ড্রপ মানে আপনি শুনলেন দেওয়ালে লেগে ফিরেও এলো আপনার যে কৃতকার্য সেইটা কিন্তু শূন্য হয় না কারণ প্রতিটা ডেল্টা এস এই জন্য ডেল্টা এফ ডট ডেল্টা এস এই জিনিসটা পরিমাপ করা হয় এইবারে

না যে কোন একটা ইয়ে পাবেন না কোন একটা স্পেসিফিক্যালি ডেডিকেটেড কোন একটা আর্টিকেল সায়েন্স আর্টিকেল এরকম পাবেন না যেখানে লেখা আছে যে স্পেসি এই নিচের একটা হয়তো এরকম আর্টিকেল বের হলো নাথিং ইজ সামথিং বলে এরকম কিছু বের হলো এরকম কোন জিনিস আছে এরকম পাবেন না এইবারে ধরুন একটা যদি হ্যাঁ আর আরেকটা কথা বলিনি আরেকটা কথা বলিনি যেমন বন্ধুরা আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে একটা রাবার ব্যান্ড এই রাবার ব্যান্ড আর একটা লোহা লোহা একটা লোহা ধরুন একটা রড এই দুটোর মধ্যে কোনটা ইলাস্টিক কোনটা ইলাস্টিক কোনটা বেশি ইলাস্টিক

রাবার রাবার ইলাস্টিক নয় থেকে লোহা অনেক বেশি ইলাস্টিক কারণ তারা যেভাবে ডিফাইন করে ইলাস্টিসিটি এই জিনিসটিকে ডিফাইন করে সেইখানে যে নিজের বিকৃতি যে যত বেশি প্রতিরোধ করতে পারে সে তত বেশি ইলাস্টিক এবং তার বিকৃত হওয়ার পরেও অনেক বেশি ফোর্সের অনেক বেশি ফোর্সের রেঞ্জের মধ্যেও সে নিজের পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে রাবার ব্যান্ডের থেকে লোহার সেই যে প্রপার্টি সেটা অনেক বেশি এই জন্য লোহা অনেক বেশি ইলাস্টিক একটা রাবার ব্যান্ডের থেকে কিন্তু ইলাস্টিক যদি আপনাকে যদি একটা ইলাস্টিক কোন জিনিস আনতে বলা হয় আপনি কি দোকান থেকে দোকানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে হ্যাঁ ভাই ইলাস্টিক একটা জিনিস নিয়ে একটা ইলাস্টিক নিয়ে আসবি যদি আপনি কেউ বলে আপনি কি লোহার লোহার জিনিস নিয়ে আসবেন নিয়ে আসবেন না বাড়িতে যদি এটা করেন তাহলে হয়তো মার খাবেন কিন্তু দেখুন

ফিজিক্সে যেখানে স্পেস যেখানে যখন ডিফাইন করা হয় সেই স্পেসের স্পেসকে একটা ফ্যাব্রিক হিসেবে ডিফাইন করা হয় সেখানে একটা স্পেসকে একটা স্পেস টাইম ডাইমেনশন এরকম ভাবে ডিফাইন করা হয় এরকম ভাবে স্পেস নাথিং নাথিং কে স্পেস এরকম কিছু এরকম ভাবে কোথাও ডিফাইন করা হয় না তাই যদি আপনি মনে হয় যে একটা একটা আর্টিকেল পাবেন একটা সায়েন্স বা একটা রেফারেড একটা কোনো একটা আর্টিকেল পাবেন সেটা পাবেন না যদি এইটার ব্যাখ্যাটা জানতে চান যে কেন এই জিনিসটা মনে করা হয় তাহলে আপনি ইউনিভার্স ফ্রম নাথিং এই বইটাতে দেখবেন নাথিং ইজ সামথিং বলে একটা চ্যাপ্টার আছে সেখানে

একজন নাম করা একজন ফিজিসিস্ট তার আপনার থেকে তার নিজের নামে গুগল স্কলার করে দেখতে পারেন লরেন্স কার্পসের নামে কতগুলো পেপার আছে তার নিজের সে নিজের ইয়ে স্টুডেন্ট নেয় সে নিজের পিএইচডি স্টুডেন্ট নেয় তিনি একজন রীতিমত নাম করা একজন একজন বিজ্ঞানী আচ্ছা সেটার জন্য উনি পেশাদার নাস্তিক না ভাই রানা ভাই লরেন্স কার্পস পেশাদার নাস্তিক না উনি হচ্ছেন ইয়ে একজন রানা ভাই আমার কথা শুনতেছেন উনি পেশাদার নাস্তিক না জীবনীটা একটুপিডিয়াতে দেখেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছে অনার্স মাস্টার্স করছে পিএইচডি করছে এখন কোন ইউনিভার্সিটিতে পিএইচডি দেয় স্টুডেন্টদের

না আমার অবশ্যই কেন বিশ্বাস করবেন আপনি তো লেখাগুলো অবশ্যই পড়বেন পড়ে যাচাই বাছাই করে তার ম্যাথ গুলো করেছে সেগুলোকে পড়ে দেখবেন সেগুলো দেখে আপনার যদি নেক্সট লাইভে কোনোদিন মনে হয় যে না এই ম্যাথ গুলো মোটেই ঠিক না সেখানে বিতান্ত ভুলভাল আপনি সেগুলো প্রমাণ করবেন প্রমাণ করে একটা আমি আপনাকে সাহায্য করবো নেচারে পাবলিশ করার জন্য

বিজ্ঞানের কয়েকটা শাখা আছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পিওর ম্যাথামেটিক্স যেটা তারপর বায়োলজি একটা শাখা এগুলির আবার ছোট ছোট অনেকগুলো শাখা আছে প্রত্যেকটা ফিজিক্সের অনেকগুলো ছোট ছোট শাখা আছে কেমিস্ট্রির ছোট ছোট শাখা আছে ম্যাথামেটিক্স এর অনেক ছোট ছোট শাখা আছে বায়োলজির অনেক ছোট ছোট শাখা আছে এই যে শাখাগুলো বিস্তারিত দেখতেছেন এই প্রত্যেকটা শাখাতেই আরো সোশ্যাল সায়েন্সেরও যারা মানে গবেষণা করেন যেমন পপুলেশন সায়েন্স নিয়ে যারা করেন তাদেরকেও বিজ্ঞানী বলা হয় তারপর সমাজ বিজ্ঞান নিয়ে অ্যান্থ্রোপলজি নিয়ে তারপর ধরেন ওই ভাই ওই সাবজেক্টটা নাম জান কি রিলেটেড আহ একটা অ্যান্থ্রোপোলজির সঙ্গে সোশ্যাল সাইন্স এর একটা ইয়ে সোসিওলজি মানে একটা ভাগ ভাগ হচ্ছে এই অ্যান্থ্রোলজি আবার একটা শাখা হয়ে গেছে এটা মানে বিজ্ঞান মোট কথা হচ্ছে একজন বিজ্ঞানী হলেন এমন একজন যে এমন একজন মানুষ একজন বিজ্ঞানী হলেন এমন একজন মানুষ যিনি কোন একটা ফিল্ড নিয়ে কোনো একটা ফিল্ডে কোন একটা কোন একটা ন্যাচারাল বা একটা ফিজিক্যাল সায়েন্সের কোনো একটা ফিল্ডের মধ্যে তার একটা এক্সপার্ট নলেজ আছে এবং তিনি স্টাডি করেছেন সেই সেই এটা সেই সেই ফিল্ডটা নিয়ে তিনি স্টাডি করেছেন তিনি একটা এক্সপার্ট নলেজ দিতে পারেন তা কি আপনি বিজ্ঞানী বলতে পারেন আচ্ছা অমিত ভাই যদি বিজ্ঞান নিয়ে মানে কেউ একজন ব্যক্তিগত মতামত দেয় যেমন ধরেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বিজ্ঞান একটা মতামত দিলেন বা কাজী নজরুল বা জীবনন্দ দাস সেই রাজনৈতিক বা জীবনানন্দ ওই মতামতটাকেই আমরা বিজ্ঞান হিসেবে ধরে নিব না অবশ্যই না আমি আমি বলতে যাচ্ছি যদি আমরা বিজ্ঞানের মধ্যে পড়ো অমিত ভাই আমার একটা প্রশ্ন না অবশ্যই অবশ্যই না অবশ্যই সাহিত্য বিজ্ঞানের মধ্যে পড়ে না তাই না আচ্ছা না এখন আমাদের অমিত ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে যদি আমাদের হিরো আলম ভাই তিনি বিজ্ঞান নিয়ে কাজ করা শুরু করেন তাহলে কি তুমি বিজ্ঞানী হয়ে যাবেন হ্যাঁ যদি যদি প্রদর্শন করে সে যদি একটা পেপার লেখে সে যদি একটা মৌলিক কাজ করে সেখানে যদি তার একটা আহ সেখানে তার কাজগুলো সে যদি দেখাতে পারে সে যদি পাবলিশ করতে পারে সে দেখাতে পারে যে হ্যাঁ আমি একটা কাজ করেছি সেখানে তার নিজের চিন্তাধারা আছে সেখানে সে বিজ্ঞানী অবশ্যই হতে পারে হতে পারে না কেন আমরা কি মানে আমরা কি এরকম দেখি যে তার ব্যাকগ্রাউন্ড কি ধরুন আইনস্টাইন তার ব্যাকগ্রাউন্ড কি এরকম কি আমরা দেখি না ধরুন একজন পল ডিরাক পল ডিরাকের একটা ব্যাকগ্রাউন্ড দেখতে যাই যে তিনি কোথা থেকে উঠে এসেছেন সেরকম আমরা দেখতে যাই সেরকম তো দেখি না তার যে কাজটা সেটা আমরা দেখি তাই না হ্যাঁ রবীন্দ্র কেউ তো জন্ম থেকে বিজ্ঞানী হয় না তাই না পড়াশোনা করতে করতে হয়

তিনি কিন্তু না এবং তিনি নাস্তিক হিসেবে বেশি পরিচিত না উল্টা ভাই একেবারে উল্টা একেবারে উল্টা উনি নাস্তিক হিসেবে খুব কম পরিচিত যে চারজন বিখ্যাত নাস্তিকের কথা বলা হয় যে ফোর হর্সম্যান অব দি মানে নাস্তিক অ্যাপোকালিপস এই চারজনের একজন হচ্ছেন রিচার্ড ডকিন্স একজন হচ্ছেন স্যাম হ্যারিস একজন হচ্ছেন ড্যানিয়েল ড্যানিয়েল ড্যানেট আর একজন হচ্ছেন ইয়ে ক্রিস্টোফার হিচেন্স এই চারজনের মধ্যে ওই লরেন্স ক্রাউসের নাম আসে না

আপনার সঙ্গে অনেকদিন আগে কিছুদিন আগে ভদ্রলোকের খুব আলাপ হয়েছিল এটা নিয়ে আলাপ করতে ইকুয়েশন গুলো তাকে দিয়ে দেয় তো রামানুজন কিন্তু আপনি যদি আস্তিক বিজ্ঞানীর নাম চান ভাই তাহলে রামানুজনকে দেখতে পারেন রামানুজনকে দেখলে আপনি হিন্দু ধর্মের ওই বুঝতে তাই না ভাই সালাম

সে তার এডুকেশন কোয়ালিফিকেশন তার আহ মানে বা এথিস্ট এর উপর ডিপেন্ড করবে তার থিওরি কতটুকু ট্রু আর ফলস অথবা আপনি আপনি সায়েন্স সায়েন্সের একটা থিওরি বলতে কি বুঝেন সেটা সেইটা কি বলবেন তারপর না হয় আপনি গেলেন তা আপনার তো আগে জানতে হবে যে আপনি যে বিজ্ঞান ভিত্তিক একটা মানে থিওরি দিবেন সেই থিওরিটা আসলে কিসের সেটাকে থিওরি বলা হবে আপনি দিবেন সেটা কি মানে মেল ফিমেল যে পুরুষ সাইন্টিস্ট দিল বা মহিলা সায়েন্টিস্ট দিল বা হচ্ছে আস্তিক সাইন্টিস্ট দিল বা নাস্তিক সাইন্টিস্ট দিল এর উপর ডিপেন্ড করবে নাকি আসলে কি মানে আপনি যে একটা ল বা একটা থিওরি বিজ্ঞান যে দিবে সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে ভাই এটা কি এটা একটু বলেন তো জি সেটাই আমার অমিত ভাইয়ের কাছে জানতে চাওয়া আর আরেকটা কোশ্চেন আমি এর আগে করতে চাই সেটা হচ্ছে যে একজনকে বিজ্ঞানী হওয়ার জন্য কতটুকু জ্ঞান প্রয়োজন এটাকে আপনার প্রথমেই একটা জিনিস বললাম যে একজন বিজ্ঞানী হতে গেলে তাকে এই ফিল্ডে কাজ করতে হয় এবং তার একটা এক্সপার্ট নলেজ থাকা প্রয়োজন বিজ্ঞানী বলতে আমরা সাধারণত সাধারণত আমরা যেটা বুঝি মানে যেটা যদি আপনি কালটেক ইউনিভার্সিটি বা এখানে যান সেখানে দেখবেন জেনারেলি যারা পিএইচডি পিএইচডি করে মোটামুটি পিএইচডি পোস্ট ডক যারা করে তাদেরকেই এখানে সায়েন্টিস্ট হিসেবে গণ্য করা হয় তাদের তারা তাদের উপরেই একটা সায়েন্সের প্রজেক্ট তাদের উপরেই ছাড়া হয় বা সেই প্রজেক্টের উপরে ফান্ডিং করা হয় তো এই সমস্ত এই যে কাজগুলো যারা করছেন যারা মৌলিক কাজগুলো করছেন তাদেরকেই অধিকাংশ ক্ষেত্রে তাদেরকেই সাধারণত সায়েন্টিস্ট বলা হয় আচ্ছা আমার যতটুকু জানা আছে যে লরেন্স ট্রাউন্স কোন যোগ্য হয়ে যাচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাকে একটা কোয়েশ্চেন করলে আপনি উত্তর দিচ্ছেন না কিন্তু করে যাচ্ছেন সেই আপনি তো আমার ছিল আমি প্রথমত আপনাকে করলাম হাউ ডাজ ইট ম্যাটার একজন ইয়ে যে এখানে যে একজন

Swiss, okay, named Ambrose Swiss, okay, as a professor of uh, physics, professor of astronomy, and chairman of physics department until 2005. In 2006, Cross led the initiative for the no confidence vote against Case Western Re uh, Reserve. Reserve University President Edward M. Handra okay, in August, joined faculty at Arizona Arizona State University as a foundation professor in the School of Earth and Space Exploration at the Department of Physics in the College of Liberal Arts and Science. He also became the director of Origins Project, a University Initiative.

এতগুলো আর্টিকেল লিখেছেন আর আপনি বলছেন ইনি একজন সায়েন্টিস্ট নন অমিত ভাই এই সায়েন্টিস্ট না এটা যদি ক্রিস্টোফার হিচেন্স এর ব্যাপারে বলা হয় তাহলে আমি সম্পূর্ণ একমত ক্রিস্টোফার হিচেন্স নিজেও কখনো দাবি করেন না উনি সায়েন্টিস্ট এবং উনি एक्चुअली সাংবাদিক তাই না কিন্তু মেন্টাল রানা ভাই সায়েন্টিস্ট বলতে কি বুঝেন মেন্টাল রানা ভাই সায়েন্টিস্ট বলতে আসলে কি বুঝেন জি সেটা আমি প্রশ্ন করেছিলাম অমিত ভাই সায়েন্টিস্ট থেকে আচ্ছা মেন্টাল রানা ভাই তাহলে আপনাকে আরেকটু মানে সম্পূর্ণ একটা মানে সম্পর্ক না একটু জাস্ট মানে পার্থক্যটা বোঝানোর জন্য আপনাকে আরেকটা কোয়েশ্চেন করি এই যে বুদ্ধিজীবী বলে বুদ্ধিজীবী আপনার দৃষ্টিতে বুদ্ধিজীবী সংজ্ঞা কি মানে বুদ্ধিজীবী কাদেরকে বলা হয় একটু বলবেন সেটাই তো আমার জিজ্ঞাসা ছিল আমি দাদার কাছে যে এখানে সেটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কিন্তু আপনারা সমস্যা নেই আমি সেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এক্সপার্ট কাকে বলে আপনি যেটা বললেন এখন সেটা এক্সপার্ট কাকে বলে জানেন তো কাকে যদি কোনো একটা যদি কোনো একটা বলে জানেন তো যদি কোনো একটা নভেল কোনো একটা মানে নতুন কোন একটা সমস্যা নিয়ে আসেন তার কাছে সেইটা সে অ্যানালাইসিস করে সেই সম্পর্কে উত্তর দিতে পারবে যেমন বন্ধুরা আমি আপনার কাছে যদি আমি আপনাকে বলি যে একটা কার্ট একটা ডিজাইনড আছে সেখানে কারের একজন মেকানিক আছে সেই মেকানিক সেখানে কারটা তৈরি আছে সেই তার ওয়ার্ক ইনস্ট্রাকশনটা পড়ে সেটাকে ঠিক করে বা তার মেরামতি করে কিন্তু আপনার কাছে যদি কোনো একটা নতুন প্রবলেম স্টেটমেন্ট দেয়া হয় যে কারটাকে একটা হাইড্রোজেন চালিত কার বা জল দিয়ে চালানোর কার এরকম তৈরি করতে হবে এটা একটা নতুন একটা প্রবলেম স্টেটমেন্ট আপনাকে দেওয়া হলো আপনি এইটার উপরে অ্যানালাইসিস করে তৈরি করা যাবে কি যাবে না এই বিষয়ে আপনি অ্যানালাইসিস করে বলতে পারেন এই যে যোগ্যতাটা এই যোগ্যতাটা হচ্ছে একটা এক্সপার্ট ওপিনিয়ন আচ্ছা এখন আপনি যে পুরোটা দেখান থেকে সেখানে আমার মতে সেটা তো আপনারা যে লরেন্স ব্রাউন্স যেই প্রফেসর বা যেখানে দেখালেন এই কলেজগুলোতে সেগুলো তো নাস্তিকদের কলেজ এটার উপরে কি নির্ভর করে নাস্তিক বা আস্তিকের উপরে কি নির্ভর করে ভাই আমি আমি এই যে এখানে একটা ইয়া পাঠাইছি আপনাকে পাঠাইছি মানে যে প্রাইভেট চ্যাটে দেখেন এখানে আমি দিছি একটা রিচার্ড ফাইনম্যান সে হচ্ছে একটা নোবেল লরিয়েট সাইন্টিস্ট ঠিক আছে সে খুব সহজ একটা সেন্টেন্স মানে দুইটা সেন্টেন্স এসে বলে দিছে যে আসলে মানে সায়েন্স ব্যাপারে যে কোনটা অ্যাকসেপ্টেবল হবে আর কোনটা অ্যাকসেপ্টেবল হবে না এই যে এখানে সে বলতেছে ইট ডাজেন্ট ম্যাটার হাউ বিউটিফুল ইয়োর থিওরি ইজ ইট ডাজেন্ট ম্যাটার

মানে মানে ন্যাচারালি যে রেজাল্ট আমরা পাই যে আউটপুট পাই সেই আউটপুটের সাথে যদি তার ফলাফল মিলে যায় তখনই আপনি সেটাকে এবং বারবার মানে অনেকবার এক্সপেরিয়েন্স সেটা এক্সপেরিমেন্ট করে সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক আপনি এক্সপেরিমেন্ট করলে বারবার একই রেজাল্ট পাবেন সেই ক্ষেত্রে আপনি তখন সেটাকে বলবেন যে সেটা ট্রু কিন্তু আপনি এটা বলতে পারবেন না ও আইনস্টাইন একজন বড় বিজ্ঞানী সে একটা মানে কি হাইপোথিস দিয়ে দিলো আপনি সাথে সাথে সেটা বলতে পারবেন না যে সেটা তার হাইপোথিস টা ট্রু হবে অথবা ফলস হবে ঠিক আছে আপনি এটা বলতে পারবেন না সে যত বড়ই সাইন্টিস্ট হোক সে যত বড়ই নাস্তিক হোক আর সে যত বড়ই হচ্ছে নবী বা আস্তিক হোক ইট ডাজেন্ট ম্যাটার যদি আপনার মানে প্রকৃতিতে প্রাপ্ত ফলাফলের সাথে আপনার এক্সপেরিমেন্ট যদি ম্যাচ না করে তাহলে ওটা পুরোটাই হচ্ছে যে আপনার বিফলে চলে যাবে মানে ওটা আপনার ওটাকে আপনার ট্রু হিসাবে কখনোই গ্রহণযোগ্য হবে না ঠিক আছে আপনি কেন বারবার মানে আস্তিক নাস্তিক নিয়ে আসতেছেন এটা তো বিষয় না ভাই আস্তিক নাস্তিক সে সে মানে তার এটা হচ্ছে তার একটা মানে নিজস্ব ধারণা আস্তিকতা নাস্তিকতা এটা হচ্ছে তার ধারণা ওইটার সাথে তো আপনার গবেষণা লব্ধ ফলাফলের সাথে কোনো কোনো কোরিলেশন নাই আপনি ওইটার সাথে এটা ম্যাচ করতে যাচ্ছেন কেন একদম সত্যি কথা বলেছেন দীপদা ভাই আই হান্ড্রেড পার্সেন্ট এগ্রি উইথ ইউ খুবই সুন্দরভাবে এই জিনিসটাকে কোয়ারেন্টলি এই জিনিসটাকে তুলে ধরেছেন উপস্থাপন করেছেন মেন্টাল রানা ভাই আমার কাছে প্রশ্নটা এটাই ছিল যে আস্তিক হোক বা নাস্তিক হোক যে দিনদাভা ভাই যে জিনিসটা বললেন যে যতই বিউটিফুল হোক তোমার থিওরি যতই যাই হোক

কোন লেখা দেখায়নি কারণ এই ফিল্ডের না উনি একজন সাংবাদিক উনি একজন উনি একজন লেখক ঠিক আছে জাস্ট একজন লেখক হচ্ছে মূলত জার্নালিজম আপনাকে কিন্তু স্পেস নিয়ে যে অমিত ভাই লেখাগুলি দেখেছে সেটা কিন্তু ইয়ে না

ইউনিভার্স ফ্র নাথিং এটা লরেন্স রাউসের লেখা বই এই বইতে একটা চ্যাপ্টার ডেডিকেটেড চ্যাপ্টার আছে সেখানে নাথিং যে সামথিং এই জিনিসটা একটা ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিয়েছেন লে ম্যানের ভাষায় ঠিক আছে এইবারে আমি যদি আপনাকে বলি না ভাই আপনি একটা কাজ করুন আপনি নেচারে ওখানে অনেকগুলো আর্টিকেল আছে নেচারে যদি এটা থাকে না কিন্তু তাহলে যদি এরকম বলি যে দেখুন সায়েন্স পত্রিকাতে অনেকগুলো আর্টিকেল আছে সেখানে রীতিমতো এই আনস্টাইনের ফিল্ড থিওরি দিয়ে এই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে আপনি কি জিনিসটা বুঝবেন আইনস্টাইনের ফিল্ড থিওরি আপনি জানেন আমাকে ব্যাখ্যা করতে পারবেন আইনস্টাইনের ফিল্ড থিওরিতে কতগুলো কম্পোনেন্ট আছে ব্যাখ্যা করতে পারবেন জি না পারবেন না তাহলে এখন যদি আমি আপনাকে বলি যে ভাই আপনি আইনস্টাইনের ফিল্ড থিওরিটা আগে পড়ে আসবেন তারপরে আমরা কথা বলবো এই জিনিসটা যদি আমি বলি সেটা আপনার পক্ষে নিদানটা একটা মানে মানে সেটা আমিও যে খুব ভালো বুঝি আইনস্টাইনের ফিল্ড থিওরি ফিল্ড ইকুয়েশন এই ফিল্ড ইকুয়েশনে আমি যে খুব ভালো বুঝি তা নয় হ্যাঁ সেখানে এই যে কম্পোনেন্ট দেখতে হয়তো এক লাইনার হয় মনে হয় কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে একটা রকম ই আছে একটা ই আছে আপনি জিওরে 6 কাকে বলে জানেন আমি জিওরে 6টা না না আমার কথাটা একটুখানি শেষ করিনি আমি কথাটা শেষ করিনি এই যে জিওরেসিক যে ধারণাটা এই ধারণাটা খুবই একটা কঠিন একটা ধারণা তো এখন যদি আমি আপনাকে বলি দেখুন মেন্টাল লানা ভাই আপনি ওই জিও জিনিসটা ওখান থেকে পড়বেন ওইখান থেকে এই যে এই জিনিসটা এখান থেকে রাজনীঘীর বইটা খুলে ওই জিনিসটা পড়বেন যদি পড়েন তাহলে দেখবেন আপনি কোথাও ইয়ে করবেন না সব জায়গায় খেয়েই হারিয়ে যাবে এইবারে আমি আপনাকে লরেন্স ক্রপসের এই জিনিসটা আমি পড়তে বললাম কেন কারণ সেটা খুব সুন্দর লেম্যান এই জিনিসটা লেখা আছে সেই জন্য আমি আপনাকে বললাম এই লরেন্স ক্রাউসের মূল রেফারেন্স নয় আপনি রাসনিক হারিডি যদি পড়তে চান আপনি রাসনিক হারিডেও পড়তে পারেন সেখানেও আপনি এই জিনিসটা পেয়ে যাবেন তাহলে রাসনিক হারিডের যে ফান্ডামেন্টালি অফ ফিজিক্স সেখানটা পড়বেন সেখানে যে কোয়ান্টাম ফিজিক্স এই সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা আছে ওই চ্যাপ্টারগুলো গুলো পড়বেন তাহলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যদি আপনার লয়েন্স ক্রাউসের পড়তে নিতান্ত যদি ইচ্ছা না করে ঠিক আছে এইবারে লরেন্স ক্রাউস এর বইটা আমি আপনাকে পড়তে বললাম কেন

ভাই রানা ভাই রানা ভাই আপনি আপনি হিরো আলমের উদাহরণ দিচ্ছেন কেন আপনি নিজে একটা বই লেখেন না আমরা আমরা তারপরে ডিফাইন করবো সেই বইটা আমাদের বিশ্বাস হতো না তারপর ওইটা আমরা মানব কি না সেটা সরাসরি সেম ফিল্ডে আপনি যে ফিল্ডের উপর গবেষণা করে যে তত্ত্ব উপাত্র দিবেন সেটা হচ্ছে আমরা অন্য ইউনিভার্সিটির আরো সাইন্টিস্ট যারা সেম ফিল্ডে কাজ করতেছে তাদের তত্ত্ব উপাত্তর সাথে ওইটা ম্যাচ করে দেবো যে তারা প্রকৃতিতে মানে প্রকৃতি থেকে যে মানে কি তত্ত্বপাত্র পাইছে সেটার সাথে আপনার তত্ত্বপাত্র মিলতেছে কিনা যদি মিলে আপনাকে আমরা সাইন্টিস্ট হিসেবে অ্যাকসেপ্ট করবো ভাই এটা তো সমস্যা না আপনি নাস্তিক কি আস্তিক তো আমাদের দেখার বিষয় না আর আপনি যদি আপনার তত্ত্বপত্র যদি না মিলে তাহলে তো আপনাকে আমরা মানে আপনাকে আপনার হয়তো অন্য সায়েন্টিফিক কোন থিওরির জন্য হয়তো আপনি প্রশংসিত হইতে পারেন কিন্তু যেটা না মিলবে সেটা তো আমরা অ্যাকসেপ্ট করবো না এটা হচ্ছে নর্মাল ভাষা আপনি একটা কেন একাধিক লেখেন

তাহলে এটাকে কোন কোন বিজ্ঞানী এটাকে সঠিক বলে মনে করেছেন এটা যদি আপনি আচ্ছা আপনি আপনি ফিল্ড থিওরি অমিত ভাই যেটা বললেন ফিল্ড থিওরি বুঝেন ফিল্ড থিওরি এটা বিষয়টা কি জি না আচ্ছা এই যে আমরা চারিপাশে যা যা কিছু দেখি এগুলো কি এগুলো তো সব মানে পদার্থ তাই না আপনি কি শুনতেছেন আমাকে ফলো করতেছেন জি আপনি বলেন যে আমরা আমরা যা কিছু দেখি আমাদের শরীর থেকে শুরু করে আমাদের আশেপাশে যা কিছু আছে সবই তো এগুলো এক একটা মানে পদার্থ তাই না আমরা যদি এই পদার্থকে যদি ভাঙতে থাকি তাহলে আমরা কি পাবো আপনি যদি ফিজিক্স নর্মাল পড়াশোনা করে আসে থাকেন তাহলে আপনার জানার কথা আমরা কি পাবো একদম মানে ক্ষুদ্রতম যে কণা পাবো সেটা হচ্ছে যে আহ পরমাণু পাবো তাই না এরপরে যদি পরমাণুকে আমরা ভাঙতে থাকি তা তাহলে কি পাবো আপনি এইটুক বলেন আমাকে তারপরে আমি আবার কন্টিনিউ করবো

সিলেবাস সেই জন্যই বলা হচ্ছে এই যে দিন দাবা ভাই যে প্রশ্নটা করলো একটা পরমাণু মানে অনু ভাইয়া পরমাণু পাওয়া যায় সেই অনু ভাইয়া যে পরমাণুটা পাইলাম ধরেন হাইড্রোজেন এই হাইড্রোজেনের পরমাণুটাকেও ভাইয়া কি পাওয়া যায় সেটা কিন্তু মেট্রিক ইন্টার সিলেবাসে এই ফিজিক্সে পড়ায় দেওয়া হয় কেমিস্ট্রিতে পড়াই দেওয়া হয় তো আপনি কি মানে ওই ওটা পড়ছেন কি না এইটার জন্য জানার জন্য প্রশ্ন করা হয়েছে অন্য কিছু না বলেন তা আপনি যদি ওই বেসিক জিনিসগুলো না জানেন তাহলে তো আপনি আসলে রুটে যাইতে পারবেন না যেমন আমি আমি বলি আপনার যে মানে সায়েন্সের স্টুডেন্টই হইতে হবে এমন কোনো কথা নাই মানুষ সেলফ ইন্টারেস্টে অনেকে পড়াশোনা না করেও সাইন্টিস্ট হয়েছে লাইফে ঠিক আছে তার বহু উদাহরণ আমরা পাই তো ওই পরমাণু আপনি যখন ভাঙবেন তখন ওইখানে কি পাবেন ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবেন কিন্তু এই ইলেকট্রন প্রোটন নিউট্রনই তো শেষ না এটাকেও ভাঙা যায় এটাকে যখন ভাঙবেন তখন আপনি কি পাবেন আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এই জিনিসগুলো পাবেন ঠিক আছে নিউট্রিনো এই জিনিসগুলো পাবেন এমন কথা হচ্ছে যে এইভাবে সাইন্টিস্টরা আহ চেষ্টা করছে যে ভাঙতে ভাঙতে সবচেয়ে ক্ষুদ্রতম জিনিস কি পাওয়া যাইতে পারে যেটা হচ্ছে যে মানে কি যেটা দিয়ে আসলে সবকিছু যেটাকে আমরা বলতে পারি বিল্ডিং বিল্ডিং ব্লক ব্লক ইউনিভার্স ইউনিভার্স ঠিক আছে যেমন আপনি একটা বাড়ি ভাঙতে থাকলে আপনি কি পাবেন ইট পাবেন বালু পাবেন সিমেন্ট পাবেন কিন্তু সবই তো আবার আলটিমেটলি পদার্থ মানে পরমাণু দিয়ে তৈরি তো সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে মানে প্রত্যেকটা ক্ষুদ্র কণা আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এগুলোকেও যদি ভাঙ্গা যায় তাহলে একদম শেষ যে যে জিনিসটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ফিল্ড এই ফিল্ড দিয়েই মানে কি যাবতীয় সবকিছু তৈরি এই ফিল্ডটাকে আপনি বলতে পারেন নাথিং ঠিক আছে আবার এই এই ফিল্ডটাকে আপনি বলতে পারেন সামথিং কারণ হচ্ছে হচ্ছে কি ফিল্ড ফিল্ড দিয়েই সবকিছু তৈরি আর এই ফিল্ড হচ্ছে এমন একটা আহ ফিল্ড যেটা আপনি আবার মনে করেন না যে এই ফিল্ড মানে হচ্ছে মাঠ ঘাট এই টাইপের ফিল্ড আমি বলতেছি হ্যাঁ এটা আসলে ওই জিনিস না এই ফিল্ডটাই হচ্ছে আসলে স্পেস এই স্পেসটাই হচ্ছে ফিল্ড এই স্পেস হচ্ছে আপনি বলতে পারেন এমটি স্পেস আপনি এমটি স্পেস বলেন যে কনসেপ্টেই যান এমটি স্পেস বলেন আর সামথিং স্পেস বলেন আর হচ্ছে নাল স্পেস বলেন এটা এটা আসলে ফিল্ড এই ফিল্ড গুলাই হচ্ছে আপনার কনসেন্ট্রেট হয়ে আসলে এই অনু পরমাণু সবকিছু আমরা পৃথিবীতে যা কিছু দেখতেছি মহাবিশ্বে সবকিছু আসলে এখান থেকেই তৈরি হয়েছে ঠিক আছে তো এই এবং এই ফিল্ডটাও আপনি বলতে পারেন অনেকটা কনস্ট্যান্ট যে কারণে এই ফিল্ডের মধ্যে দিয়ে যখন লাইট এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সেই স্পিডটাও কনস্ট্যান্ট থাকে ঠিক আছে ইট ডাজেন্ট ম্যাটার দ্যাট হু ইজ অবজার্ভিং দ্য লাইট হ্যাঁ মানে কে লাইটের স্পিডটা দেখতেছে কোন পজিশনে কোথায় থেকে দেখতেছে সবার কাছে একই রকম স্পিড মনে হবে হ্যাঁ এটা অলরেডি মানে প্রুভেন ঠিক আছে এইটার এটার কারণটা হচ্ছে লাইট স্পিড কনস্ট্যান্ট এই কারণটাই হচ্ছে ফিল্ডের কারণে এই ফিল্ড বিকজ এই ফিল্ডটাও কনস্ট্যান্ট ঠিক আছে একটা ফোটন যেভাবে যাবে মানে সামনের দিকে অগ্রসর হবে প্রোপাগেট হবে এটা আসলে আপনার এই ফিল্ডকে আপনি কখনোই হচ্ছে যে ই করতে পারবেন না মানে কি এটাকে আপনি স্ট্রেস করতে পারবেন ঠিক আছে এটাকে স্ট্রেস করতে পারবেন স্ট্রেস করলে এটা লম্বা হবে আবার এটাকে সংকুচিত করলে এটা আবার মানে কি কনসেন্ট্রেশন বাড়বে এবং সেখান থেকে হচ্ছে আসলে যা কিছু আমরা পৃথিবীতে দেখি সবই তৈরি হয় সেই সেন্সে আপনি বলতে পারেন নাথিং আসলে সামথিং আবার আপনি ডিজেগ্রিও করতে পারেন কারণ এটা হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড এর হচ্ছে টার্ম ঠিক আছে কিন্তু আসলে আপনি একদম নাথিং বলতে যদি আপনি এরকম কিছু বোঝান যে পরম শূন্য পরম শূন্য যেখানে আসলে কিছুই নাই কিছুই নাই এরকম আসলে আহ বাস্তবে সম্ভব না

নামের একজন সায়েন্টিস্ট সে কিন্তু সে কিন্তু নিজেকে একদম কমপ্লিট নাস্তিক দাবি করে না সে কিন্তু আসলে নিজেকে আস্তিকই দাবি করে তো সে 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 বলছে সে যেমন ফিল্ড থিওরির ব্যাপারে বলছে এবং সে হচ্ছে একজন মানে প্রমিনেন্ট সায়েন্টিস্ট আপনার এই স্ট্রিং থিওরির ঠিক আছে তা আপনি কি তার কথাটা নেবেন মেন্টাল রাঙা ভাই সে কিন্তু আস্তিক দাও ভাই ইনি কি জাপানিজ নাকি জাপানিজ আমেরিকান উনি জাপানিজ জাপানিজ আমেরিকান জাপানিজ আমেরিকান নাকি জাপানিজ আচ্ছা

আপনি এমন যে কোনো যে কোনো মিশিয়া কাকুর যে ইয়েটা যে কোনো মানে মিশিয়া কাকুকেও জিজ্ঞেস করবেন ঠিক আছে বা যে কোনো বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন ঠিক আছে এই বিজ্ঞানের যে সমস্ত সংজ্ঞাগুলো সেগুলো আস্তিক বা নাস্তিকের ওপরে ডিপেন্ড করে না ঠিক আছে সেটা বৈজ্ঞানিক ধারণা সেটার মধ্যে কোন রকম এভিডেন্স আছে কি নেই তার উপরে ডিপেন্ড করে ইট ডাজন্ট ম্যাটার সে আস্তিক বা নাস্তিক কিনা মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কখনোই এরকম দেখবো না যে ধরুন একজন কেউ নোবেল যে কোনো একজন নাম করুন এই রিচার্ড ম্যাটার তিনি কি বলেছেন তিনি ফিল্ড থিওরি নিয়ে কি বলছেন তিনি ফিল্ড সম্পর্কে কি বলছেন সেটা সেটা বৈজ্ঞানিক কি অবৈজ্ঞানিক সেটার পেছনে যুক্তি আছে কি যুক্তি নেই সেটা সেটা ইজ ইট ওয়েল সাপোর্টেড

কোনো টার্মটা যে কি বলছে সেই জিনিসগুলো হয়তো বুঝতেই পারবেন না তার পেছনে প্রতিটার পেছনে ধরুন প্রতিটা টার্মের পেছনে হয়তো দশ বারোটা করে ইকুয়েশন আছে প্রতিটা টার্মের পেছনে সেগুলোকে ছোট ছোট করে লেখা হয় জিনিসগুলোকে সেই করছেন এইবারে যদি যে যে কোনো যদি থাকে এই এই জিনিসটা জিনিসটা বলছে বলছে আপনি সোজা যাবেন সায়েন্স ডিরেক্টর সায়েন্স ডিরেক্টর বিভিন্ন ওটা একটা ওখানে আপনি একটা ইয়ে পেয়ে যাবেন একটা একটা ডেটাবেস পেয়ে যাবেন সেই ডেটাবেসে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে এইটা সম্পর্কে কি বলছে লোকজন সত্যি কি এইটা সাথে এগ্রি করছে নাকি ডিসএগ্রি করছে কি বলছে এখন পর্যন্ত এখন যে আমাদের যে আহ যে মহাবিশ্বের যে মডেলটা সেই মডেলটা সম্পর্কে কি বলছে সেটা সেখানে বলছে যে একটা 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 কোল্ড ম্যাটার মডেলের কথা বলছে তা সেটা কেন বলছে এখানে যে এই যে যে এখানে ব্যাখ্যা করছে সেটা কেন বলছে তার এগেন্স্ট কি কি তথ্য প্রমাণ আছে সেগুলো আপনি যদি খুঁজে বের করেন দেখবেন প্রতিটা তথ্য প্রমাণই আছে এবং তিনি সেই কথাগুলিকে তিনি খুব সহজবদ্ধ আসে নিয়ে এসেছে এবার এই বইটাকে কাউকে কোন একজন বিজ্ঞানীকে অ্যাপ্রুভ করতে হবে তবেই কি আপনি পড়বেন না এই বিজ্ঞানীরা কোনো কাউকে একটা অ্যাপ্রুভ করতে হবে না আপনার যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আপনি সেগুলো নিয়ে রিসার্চ করতে পারেন রিসার্চ করে যদি আপনার মনে হয় না ইট ইস নট অ্যাকসেপ্টেবল আপনি আপনি কথা বলতে পারেন এবার বলবেন ওই যে থিওরিটা যে থিওরির যে থিওরিটা নিয়ে লিখছে সেই থিওরির সেই থিওরির এগেনস্টে একটা লেখা লিখে আপনি তথ্য প্রমাণ দিয়ে যে না এই জিনিসগুলো হয় না আপনি ম্যাথসের সমস্ত ডিডাকশন করে আপনি ইয়ে করতে পারেন আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এবার এটা কি শুধু লরেন্স রাউস এই জিনিসগুলো করেছেন এই জিনিসগুলো কি শুধু লরেন্স রাউস করেছেন না এটা শুধুমাত্র ইট ইস নট অনলি লরেন্স রাউস

কেন মানবেন না ভাই তো আস্তিক ভাই সে তো আস্তিক বলতেছে দুই যোগ দুই পাস হয় তাই না কি সুন্দর শাস্তিক আল্লাহ বিশ্বাস করে তা আপনি তার কথা মানবেন না কেন আর যদি কোন নাস্তিক এসে বলে যে আপনি দুই যোগ চার হয় আপনি তার কথাটা ফেলে দেবেন ফেলে দেবেন আহ তার আপনি কেন নাস্তিক আমার প্রশ্ন করে প্রশ্ন গুলো করে আর যেটা আমি বলতে চাইছি যে এবং অনেক মানে খুব সাধারণ মানুষরা এই বইটা নিয়ে বুঝতে পারে এবং সেই জন্য তিনি এই বিষয়ে পপুলার এবং সেই জন্য কয়েকটা ডিবেট ফেভারট করেছেন কয়েকজন মুসলিম কয়েকজন সাথে তারা ধরা কিছুই খানি হামজা একটা বুকার মতো একটা কথা বলছে হ্যাঁ দেখেছিলাম হ্যাঁ তো ওইখানে বলছে যে দেখো এই ফোটনটা থিং নো কজ তখন এইটা একটা এটা মনে যে হয়তো চুপ করে দিয়েছে যে একটা দিয়ে ইজ নো নো কজ এটা মনে হয়েছে চুপ করে দিয়েছে কিন্তু আপনি বলুন তো এই কজটা এই যে একটা আলো থেকে একটা লাইট বাল্ব জ্বাললে যে ফোটন কণাটা আসছে এইটা যে কজটা এই কজ কি ভগবান এই কজটা কি ঈশ্বর এই কথাটা কিন্তু ঈশ্বর নয় এটা একটা ফিজিক্যাল প্রপার্টি এইখানে কি করেছে এইখানে যে কোয়েশ্চেনটা সেই কোশ্চেনের মধ্যে একটা বিশাল গলত আছে এটা সাধারণ মানুষের জন্য মনে হতে পারে যে একবারে জিতে গেছে লরেন্স ক্রাভস্ট হেগে পেঁদে বড় ভেজেছে এই জিনিসটা মনে হতে পারে কিন্তু এখানে লরেন্স ক্রাভস এ পয়েন্টটা কিন্তু সেই জিনিসটা ছিল না ওইখানে লরেন্স ক্রাউজ যেটা বলছে যে এইখানে যে একটা নাথিং থেকে কোনো কিছুর উৎপত্তি হতে পারে এইখানে যে এই যে একটা কোয়ান্টাম একটা কণা একটা ফোটন যে তৈরি হয়েছে সে একটা কোয়ান্টাম ফিল্ড থেকে তৈরি হয়েছে সেই ফিল্ডটা একটা সে একটা সেই সেইটা একটা নাথিং মানে সেটা আমাদের সাধারণ মানুষের ভাষায় নাথিং তার পয়েন্টে এটাই ছিল সেটা হামজে একটা হঠাৎ করে একটা খুব স্মার্টলি একটা খুব ইয়ে বললো যে ডু ইউ থিঙ্ক এর ইজ নো কজ আপনার মনে হয় এখানে কোনো কজ নেই তো বলতে চাইছি ওই যে নাথিং থেকে এসেছে সেই নাথিং এর মধ্যে একটা কজ আছে সেই কথাটা কিন্তু তার আগেই এই কথাটা উত্তর দিয়েছিল এবং এইখানে যে কজটা এই কজটা একটা এইখানে যে হামজা যে কজটা বলতে চেয়েছে সেই কজটা কিন্তু সেই মানে ওই কজটা ভগবান নয় সেই কজটা একটা ইলেকট্রিক ফিল্ড সেখানে এইটা ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই ভগবান নয় ভগবান নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড নয় তা এখানে যে ঈশ্বর বলতে তার মানে একটা একটা সত্তা সেই সত্তাটা একটা ইন্টেলিজেন্স আছে এখানে যে ইলেকট্রনিক ইলেকট্রিক ফিল্ড যেটা ইলেকট্রো ফিল্ড যেটা সেই ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডটা কোনো রকম ইয়ে নেই কোনো রকম আহ বুদ্ধিমত্তা এরকম কোনো কিছু নেই সেটা একটা ফিজিক্যাল প্রপার্টি তার মানে এখানে দেখে আমাদের মনে হতে পারে খুব লেমানের ভাষায় এই জিনিসটা মনে হতে পারে আরে এরকম একটা কথা বললো বাপরে কি আবার হেগে পেতে বড় ভেজে দিল আমজার সাথে কথা বলে আমজে নিজেও জানে না যে কি বলছে সেই জিনিসটা নিয়ে কি বলছে সেই জিনিসটা নিজেও জানে না এই জিনিসটা অবশ্য আপনাদের প্রবলেম না এই জিনিসটা কারণ আপনারা একটুখানি বাস তো যে ধর্মটাকে কি যেই রক্ষা করছে ধরুন হচ্ছে ইয়ে বললো যে কি নাম যেন জাকির নায়ক বললো যে এই একটা কি নাম এটার নাম আরে ইভলিউশন ইভলিউশন ইজ নট এটা একটা থিওরি ইট ইস নট এ ফ্যাক্ট আপনার হয়তো খুব হাততালি দিলেন হা 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 কি উত্তর দিল কি উত্তর দিল কিন্তু সে একটা বোকার মতো উত্তর দিল এই জিনিসটা কিন্তু আপনি বুঝলেন না যে এটা একটা বোকার মত মানে আমি মুখ খারাপ করলাম না মানে সে তিনি একটা নিতান্ত একটা বোকার একটা বোকা গাধার মতো একটা উত্তর দিল কিন্তু বাকি ওখানে বসে আগে যে দশ হাজার লোক মানুষ বসেছিল সেই দশ হাজার লোক মানুষ বসে হা 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 কি উত্তর দিল কি উত্তর দিলো বা একবারে এবারে ধুয়ে দিলো ধুয়ে দিলো করে ইয়ে করলো হ্যাঁ লাফালাফি করলো কিন্তু আসলে সত্যি যে একটা গাধার মতো উত্তর দিল সেই একটা গাধার মতো একটা প্রশ্ন করলো যে হামজা যে একটা গাধার মত একটা যে উত্তর মানে একটা কাউন্টার করলো

শুনুন শুনুন এরা কি করে এরা কি এরা একটা জিনিস করে হ্যাঁ আমাদের ইউটিউবে এরকম আছে অনেকগুলো চ্যানেল আমি চ্যানেলগুলোর নাম করছি না কিন্তু এরকম অনেক চ্যানেল আছে ইউটিউবে তারা খুব মানে পোলাইটলি সায়েন্স নিয়ে কথা বলে সায়েন্স করে সায়েন্স তাই করে সায়েন্স এই বলে সায়েন্সের এর থিওরি এই থিওরি ওই থিওরি থিওরি দিয়ে কাজ করে না থিওরি হলেই যে সেটা কাজ করবে সেই থিওরি মানে যে ভুল হলেও কাজ করতে পারে এই থিওরি বলে তারা একটা বলবে যে এই থিওরি সে কাজ করে ওই থিওরি কাজ করে এমনি করে হচ্ছে সায়েন্সের একটা তৈরি করে একটা সিউডো সায়েন্সের মধ্যে একটা ভুল একটা ধারণা তৈরি করে এইবারে তারা কি করে তারা হচ্ছে কতগুলো শব্দ ব্যবহার করে যেমন ধরুন এই প্যারাডক্সিক্যাল সাজিদ এই যে এই যে বইটা এইখানে এখানে একজন সাজিদ সে বলছে যে ইয়ে কি নাম জানো আমাদের স্টিফেন হকিং তিনি নাথিং যে সামথিং এই জিনিসটা ব্যাখ্যা করেননি নাথিং বলতে তিনি কিছুই নাথিং বোঝাচ্ছেন নাকি কোয়ান্টাম নাথিং বলছেন সেই জিনিসটা ব্যাখ্যা করেননি এই জিনিসটা বলতে চাইছেন হ্যাঁ কিন্তু আসলেই কি সত্যি সত্যি কি সেটা এরকম কি হতে পারে যে স্টিফেন হকিং তিনি একজন এত বড় একজন বিজ্ঞানী তিনি একটা কথা বলার আগে কোনো কিছুর ব্যাখ্যা না দিয়ে কথা বলবেন নাকি এখানে যে বিজ্ঞানে বেশ কিছু ইমপ্লয়েড যেগুলো আছে যে সমস্ত অলরেডি এস্টাবলিশড কিছু কিছু সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলোর ব্যাখ্যা কি সত্যি দেওয়া দরকার সত্যি কি একজন বিজ্ঞানী যখন শুনে শুনে কথা শুনে সত্যি যখন একজন বিজ্ঞানী যখন লিখবেন যখন একটা একটা যখন একটা সায়েন্টিফিক আর্টিকেল যখন প্রকাশ করেন তিনি কি ভেক্টর কি জিনিস কেলে কি জিনিস এই জিনিসটা প্রকাশ করে তারপরে কি তার পেপারটা লিখতে চান না সেই জিনিসটা করেন না এই জিনিসটা যদি ভাবেন তাহলে এরা নিতান্ত একটা বোকার মতো মূর্খের মতো ব্যাপার এই জিনিসগুলো সাধারণ মানুষকে বোঝার জন্য কয়েকজন কমিউনিকেটর থাকেন সায়েন্স কমিউনিকেটর থাকেন যেমন ডাইসেন আছেন আমাদের ইয়ে আছেন কি নাম এই লরেন্স ক্রোস আছেন এরা কি করে এরা সাধারণ মানুষের ভাষায় অতি সহজ ভাষায় তারা খুব সুন্দর লিখতে পারেন বলে তারা এই লেমানের ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলোকে লিখে আনেন এই হামজা হামজা যে ছড়িয়ে ছিল সেটা আপনি বুঝতে পারেননি কিন্তু সেটা যারা জানে তারা হাসিছে খামজে নিজেকে ওই একটা গোপাল ভাঁড়ের একটা গল্প আছে তো গোপাল ভাঁড় একদিন একটা ইয়ে একজন গোপাল ভাঁড় একদিন যাচ্ছে সেখানে একটা উড়ে উড়ে একজন উড়িষ্যার একজন লোক তার সাথে দেখা হয়েছে উড়িষ্যার লোকটাকে জিজ্ঞেস করছে ওড়িশার লোক ওরকমের মতো ফোঁটা কেটেছিল তো গোপাল ভাঁড় জিজ্ঞেস করছে যে ফোঁটা কাটুছি নাকি আহ কাগে হাগুছি মানে ফোঁটা কেটেছিস নাকি কাগে হেগে দিয়েছে তখন উড়ে উঠে ভেবেছে ওকে খুব একটু জবাব দেবে বলেছে ফোঁটা কাটুছি না তোর বাপে হাগুছি মানে তোর ফোঁটা কেটেছিস তো তোর বাপে হেগেছি

যে বিজ্ঞান দ্বারা ধর্মকে প্রমাণ করা সম্ভব না সেটা হাম্লাদার দিসের একদম পরিষ্কার বিবৃতি আছে সে স্বীকার করে নিয়েছে যে এই যে আমাদের যে তাদের যে অ্যাপ্রোচ যে বিজ্ঞান দিয়ে তারা যুক্তি বিজ্ঞান দিয়ে তারা যে ধর্মকে প্রমাণ করার চেষ্টাটা করতেছে সেই অ্যাপ্রোচটা সম্পূর্ণ ভুল এবং তিনি তার সহ ইসলাম প্রതരব্ধের কাছে আহ্বান জানিয়েছেন যে তারাও যেন এই অ্যাপ্রোচ থেকে বের হয়ে আসে কারণ তিনি দুসা করেছেন

Speed, bad, Hi, friends, welcome to a new episode of the. G Science proves the Quran and so on and so forth. Right? Yes, we'll be discussing this. I have some very interesting questions I've lined up for you. Okay. to really break this down? Thank and you. to share the truth, basically, with the people, right? Yes. So the first question I'm asking, what's relevant to this, that is, what are the scientific miracles of the Quran? Okay, Mr. Rahim. The scientific miracles of the Quran claim is usually articulated in the following three ways, and I have these written down. Number one, the Prophet Muhammad upon whom be peace did not have access to the scientific religion of the Quran, therefore it must be from God. And number three. দিন দেওয়া ভাই এটা আপনার ইয়েটা মনে আছে টাইমিংটা মনে আছে যেখানে বলছেন

translated it in many languages. I believe some people memorized more of this book than they did of the Qur'an. Right? It was, it was a movement. Even some academics have called this movement Bukalism. Okay? There are some journals that basically talk about this movement and refer to it as Bukalism. The second milestone was something called Commission on Scientific Science in the Qur'an and Sunnah, which was a commission in the 80s that produced a video called This is the Truth, and this was run by Sheikh Abdul Majid al-Zindani. Now, what they did in the 80s, I believe was 1981 or 1982, that so they invited scholars, scientists from the West to Arabia, and basically somehow got to say some special things about the Qur'an. But we now know this is not true. The majority of those scientists have retracted the statements who have said that we, have, we were quote mine. One of the actors told me that he is from the west to Arabia and basically somehow got up to some special... Somehow got up to some... But we now know this is not true.

Who basically have articulated this case? Even myself, many I think, like, three, four, five years ago, I I mean, this is I did I 3, mean, three, four, five years ago, three, four, I three, four, five years ago. I mean, it's <laughs> very similar, not as strong as this, yeah. but we have found out now that it's actually. an... I mean, I do that? I have done something? Incoherent and not very robust way of, of sharing the point. It's true, and the reason for that is to end on this point, on this question. The main reason we can't claim miracles, yeah. and we the reason we can claim miracles, <laughs> many other reasons. Is because of the knowledge of what science is as a. Which is the uh, because of the knowledge of what science is method and science is as a, as, as a philosophy meaning the philosophy of science. So if you go to the works of Goethe and Sober, Rosenberg, statist philosophers and other of science and others, you see that science is limited. Yeah. For example, it's based on induction. well the science is limited, paper For example, it's induction. Not only on induction, but let's take induction as an example. Induction is a limited thinking process. We have a limited set of observations. We. But induction science for an unseen next observation or an entire set of ob 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 set of observations known as weak and strong induction. As you can see. That's Probabilistic reasoning, it's not going to be 100% certain, it's always going to range from zero percent. We'll say that a probabilistic reasoning it at 100% certain. because there's always a possibility of a future observation going against your previous conclusions, which were based on conclusion. Well, previous observations. observations. And easy way of looking at it is using a crude example using sheep. So I go to Wales and I want to find out what the color of sheep are. I count a thousand sheep, they will happen to be white. So using induction, the next instance of sheep is going to be what color white? White, so white. exactly, but that doesn't mean. That's true, because he might be black. Right. And because there are black sheep, right? Exactly. We used to sing in, in nursery rhymes, blah, oh, blah, black yeah. sheep. So the point is, <laughs> it just shows that মূলত মূল কথা হচ্ছে এখানে এই বলতে চাইছেন যে সেন্সের সাথে এটা কম্পেয়ার করে লাভ নেই সায়েন্স একটা বকস জিনিস সায়েন্স একটা হান্ড্রেড পার্সেন্ট নয় সায়েন্স এর সাথে এটা কম্পেয়ার করে লাভ নেই উনি একটা ইন্ডাকশনের ব্যাপার একটা তুলে আনছেন ইন্ডাকশনের ব্যাপারটা তুলে এনে বলছেন যে ইন্ডাকশন জিনিসটা মোটেই ভালো জিনিস নয় ইন্ডাকশনে একটা হয়তো ইন্ডাকশন এই মেথডটা অ্যাপ্লাই করে হয়তো জানতেন যে একটা আহ শিপ সমস্ত মানে ভেড়া সবাই সাদা হয় একদিন হয়তো কালো শিপ দেখলেন কালো ইয়ে দেখলেন কালো একটা ভেড়া দেখতে পেলেন আর তারপর মনে হলো যে ভেড়াগুলো সব কালো হয় এরকম বলছেন তা উনি বলছেন যে সায়েন্স এরকম ইয়ে করে লাভ নেই

মানে আপনি শুধু ধরেন যদি কথা বলতে আসেন যে কিছু শুনবেন না মাথায় কিছু ঢুকাবেন না খালি খালি যেটাই হোক আপনি আপনার কথা বলে যাবেন। আমি তো কিছুক্ষণ ধরে শুনতেছি আমলেও নিচ্ছেন না আপনাকে অনেকক্ষণ ধরে অনেকে বোঝাচ্ছেন কিন্তু আপনি কোনো কথা আমলেও নিচ্ছেন না মানে পাত্তাই দিচ্ছে না ওনাদের কথাকে তো এইভাবে আলোচনা করাটার কি কোনো অর্থ তো নাই ভাই আসলে করেন আলোচনা করেন কিন্তু আসলে আলোচনাটা কোনো ফলাফল দিচ্ছে না খুদাই করা

মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা পড়েছেন ভাই আচ্ছা এই যে দুইটা দিন মাঝখানে একটি এবং মাত্র একটি আঁকা যায় এটা পড়েছেন ভাই জি জি হয়তো তারপরে যে সমান এটা পড়েছেন ভাই আচ্ছা এই যে এই জিনিসগুলা যারা মানে যখন আপনি করেছেন মানে সম্পাদক করেছেন তখন কি আপনি টিচার প্রশ্ন করেছিলেন টিচার আমি তো এটা মানে পড়বো না কারণ এটা তো এটা আস্তিক বিজ্ঞানী না তো মুসলমান বিজ্ঞানী না তো ভাই এটা আমি কেন করব ওই যে প্রমাণের ওই যে এটা যখন প্রমাণ করতে দিয়েছে প্রবব্ধটা সেখানে কি এমন কোন স্টেপ আছে প্রমাণের ভিতরে যে আস্তিক হলে এইটা প্রমাণিত হবে নাস্তিক হলে এটা প্রমাণিত হবে না এরকম কোন প্রমাণের কোন পর্যায়ে এরকম কোন স্টেপ আছে নাকি যে এখানে যাচাই করা হয় যে যে কথাটা বলছে সে আস্তিক নাকি নাস্তিক জি জি আমি

আচ্ছা তাহলে মানে এই যে যখন প্রমাণটা হয়ে যাচ্ছে তখন তো পিথাগোরাস আস্তিক ছিল নাকি নাস্তিক নাকি মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান আসলে কিছু যায় আসে না না তাই ভাই যখন আপনি আপনি প্রমাণ তখন তো পাচ্ছেন এবং আপনি যখন ফুলমার্কটা দিচ্ছে আপনাকে তখন কি টিচার দেখতেছে যে এই ছেলেটা যে ছেলেটা পেপারটা লিখেছে মানে পরীক্ষাটা দিয়েছে সেই ছেলেটা মুসলিম হলে হান্ড্রেড পারসেন্ট আর যদি সে নাস্তিক হয়ে থাকে তাহলে মানে সে যতই প্রমাণ করুক আমরা মানবো না

প্রমাণ চাইবেন ভাই তার বিষয়টা তো অনেকক্ষণ ধরে শুনলাম ঘুরে একই কথা আপনি বারবার বলতেছেন কিন্তু এটা দিয়ে আসলে কি আসা যায় মানে যে প্রমাণ করতে পারছে অথবা প্রমাণ করতে পারেনি আপনি পিঠাগুলো উপবাদ প্রমাণ করতে পারছেন অথবা পারেন নাই এটা হচ্ছে কথা কিন্তু এখানে সে আস্তিক দিয়ে কি গেল আসলো সেখানে জি জি যেহেতু আপনি করেছেন যে দুইটা বিন্দুর মাঝখানে একটি এবং কেবলমাত্র একটি সরল রেখা টানা যায় এটা তো ভাই ধর্মের বিরুদ্ধে চলে গেল তাই না ভাই আমি সেটা বলতে পারছিলাম আমি আমি আপনাকে দিচ্ছি কিভাবে ধর্মের বিরুদ্ধে গেল

কিভাবে ভাই আপনার কথাটা আমি ভালোভাবে শুনতে পাইনি আমি বলছি যে আপনার দাদা তার দাদা তার দাদার শ্রাদা পাগে যে দাদা তাকে কিভাবে প্রমাণ করবেন আর কি কিভাবে প্রমাণ করব এটা মানে কি ভাই একটু মানে কা বলছেন প্রমাণ করব মানে কি আমরা তো আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখে এসেছি যে সন্তান সন্তানের থেকে সন্তান হয় আমাদের তিনটা জেনারেশন আমরা দেখেছি আমার দাদাকে দেখেছি তার দাদার দাদার ছেলে বাবাকে দেখেছি বাবার ছেলে আমাকে দেখেছি আমার ছেলে সিদ্ধার্থকে দেখেছি এই চারটা জেনারেশন আমার চোখের সামনে আমি দেখেছি এখান থেকে তো আমি সিদ্ধান্তে আসতে পারি যখন আমরা চারটা এরকম একটার পর একটা একটার পর একটা যখন আমরা স্টেপ বাই স্টেপ দেখি তখন আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমার পরেও আমার ছেলে যদি বিয়ে টিয়ে করে তাহলে তারও একটা বাচ্চা হবে তার হয়তো একটা ছেলে হবে সে যদি ধরে নিয়া হয় স্ট্রেইট হয় সকল স্ট্রেইট হয় তাহলে সে একটা বিয়ে করলে তারও হয়তো একটা বাচ্চা হবে তারও সেই সেই বাচ্চাটাও যদি বিয়ে করে তাহলে তারও একটা বাচ্চা হবে এবং আগের দিকে যদি আমরা হিসাব করি এইভাবে যে আমার দাদার আগে যিনি ছিলেন তারও নিশ্চয় বাচ্চা হয়েছে সে আমার দাদা দাদা তার আগে যিনি ছিলেন তারও তো বাচ্চা হয়েছে নিশ্চিত সে আমার পর দাদা এইভাবে আমরা আমাদের কাছে যতটুকু এভিডেন্স আছে তার উপরে ভিত্তি করে আমরা সামনে কতদূর পিছনে কতদূর এই জিনিসটা আমরা জানতে পারি যে এইভাবেই হয়েছে কিন্তু এখন যদি কেউ আমাকে দাবি করে যে আমার পর্দাদা আসমান থেকে নাজিল হয়েছিল তখন আমি বলবো যে ওয়াও মানে আমার পর্দাদা আসমান থেকে নাজিল হয়েছিল আল্লাহ পাক পাঠিয়েছিল তাকে এটা তো আমি অভিজ্ঞতার মধ্যে কখনো দেখিনি ওয়াও তো ফ্যান্টাস্টিক আচ্ছা ঠিক আছে এটা প্রমাণ কথায় এই যে আমার পর্দাদা যে আসমান থেকে নাজিল হয়েছিল সেটা সেই জিনিসটা প্রমাণ কোথায় কারণ এটা তো কারণ কি কারণ এটা তো আমরা সচরাচর কখনো দেখি না যে কেউ একজন আসমান থেকে নাজিল হয় আমাদের কোনো অভিজ্ঞতার মধ্যে এটা নাই মানব ইতিহাসের অভিজ্ঞতার মধ্যে এটা নাই এই কারণে আমরা সেটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম যখনই আসবে তখন সেটা সেটার উপরে কিন্তু আমার দাদা দাদা আগে আমার বা পদাদার পর্দাদা ছিল সেই একজন লোক ছিল সেটা সেটা আমাদের বুঝতে অর্ডিনারি ক্লেম না হবে তখন বার্ডেন অফ প্রুফ হবে তার উপরে কিন্তু যখন সেটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম হবে না যেটা যেটা অর্ডিনারি ক্লেম হবে তখন তো সেটা সেটা তো আমাদের প্রমাণের প্রয়োজন নেই সেটা তো আমরা অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারি আচ্ছা সেটা তো মানুষ না হলে হয় সেটা গরু যদি গরু যদি আমরা যদি আমাদের অভিজ্ঞতার মধ্যে যদি আমরা এরকম দেখি যে একটা গরু একটা বাচ্চা ছেলে একটা মানুষকে জন্ম দিচ্ছে তখন আমরা সেটা হবে একটা আপনি যদি বলেন যে গরু একটা বাচ্চা জন্ম দিয়েছে একটা মানুষকে জন্ম দিয়েছে এটা অভিজ্ঞতা আমাদের দেখাতে হবে যে ওই যে দেখেন অমুক এলায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা গরু একটা মানুষকে জন্ম দিয়েছে তার মানে এমন তো হতে পারে আপনার দাদার আর একটা গরু ছিল তখন আমরা ওই ওই পরীক্ষাটা করবো ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে দেখবো যে গরুটা আসলেই মানুষ বাচ্চা হয়েছে কিনা তখন আমরা দেখবো হ্যাঁ তাই তো এরকম একটা প্রমাণ পাওয়া গেল তার মানে অন্য মানুষেরও তো পারে ঠিকই তো কথা হ্যাঁ তো আমাদের আমাদের দাদা কেউ কেউ না তো গুরু পারে পারে তখন আমরা সেই জিনিসটা নিয়ে যাচাই করে দেখার চেষ্টা করবো যে আমার পর্দাদা সাত প্রজন্ম আগে আমার সে তিনি কোনো গুরু টরু বা গাঢার ছিলেন কিনা কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে এরকম কোন এক্সট্রা ক্লেম করবেন কিন্তু কোনো প্রমাণ দেখাবেন না তখন তো আমরা আপনার নিয়ে হাসাহাসি করবো কিন্তু

যে রবারের চেয়ে লোহা বেশি ইলাস্টিক বিজ্ঞানীরা এটা যখন দাবি করলো তখন কিন্তু আমরা কেউ মাইনে নেই এই জিনিসটা বিজ্ঞানীরা করলেন কি যেহেতু ক্লেমটা এক্সট্রাডিনারি যে ইলাস্টিক লোহা মানে রবারের চেয়ে বেশি ইলাস্টিক বিজ্ঞানীদের তখন কি করতে হলো এটার সপক্ষে সুস্পষ্ট প্রমাণ দিতে হলো। এবং তারপরে এটা টেক্সট বই আসলো এবং আমরা মাইনে নিলাম তার এখন কিন্তু আমরা কেউ মানি নাই তাই না ভাই অবশ্যই ভাই আরো একটা জিনিস আছে যে দুইটা জিনিসকে দুইটা বস্তুকে যদি আপনি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একসাথে ছেড়ে দেন দুইটা একই সাথে নিতে পড়বে এটা যখন প্রথম দাবি করা হলো তখন কিন্তু এটাকে কেউ মানে নেই যে ধরেন এক কেজি তুলা এক কেজি লোহা এই দুটাকে ফেলে সবাই ভাবতেছে আরে মানে লোহাটা অবশ্যই হান্ড্রেড আগে পড়বে মানে কোন ধরনের ইয়া ছাড়া মানে এক্সট্রা ইয়া ছাড়া তখন এই যে এই যে হেলানো টাওয়ার আছে না সেই হেলানো টাওয়ারের উপর থেকে এটা পরীক্ষা করা হয়েছিল সেই উপর থেকে ফেলে দিয়ে দুটো জিনিস একই সাথে ফেলে দিয়ে দেখানো হয়েছিল জনগণকে তখন মানে মানুষ পাবলিক অবাক হয়ে গেল যে এটা তো তাদের আগে যে ধারণাটা ছিল সেই ধারণাটা পুরোপুরি ভিন্ন কোন দিকে যাচ্ছে তাহলে বানর থেকে মানুষ কেমনে আসলো আপনারা কেন বিশ্বাস করবেন থেকে মানুষ দেখি তাহলে আপনার কাছে যে সাদা পাগর দাদা তাকে সেটা অভিজ্ঞতা ছাড়া আপনার কাছে সেটা প্রমাণ দিতে যদি আমরা ফসল রেকর্ডের কথা বলি তাহলে আমরা ধরেন আমার দাদার কবর খুললাম তার দাদার কবর খুললাম তার দাদার খবর খুললাম যদি পাওয়া যায় এত বেশি দূর গেলে পাওয়া যাবে না কারণ মানে হাড্ডিগুড আসলে ইয়া হয় যে

আচ্ছাmarshaller-রা কিমিট কেমন ছিল তাদের চয়াল কেমন ছিল চোয়ালের গঠনটা কেমন ছিল আমার মতো চওড়া ছিল নাকি ছিল তারপরে হচ্ছে কেমন ছিল তারপরে মানে ধরেন লম্বা কতটুকু ছিল তারপরে তাদের ইয়াগুলো পায়ের পাতাগুলো কতটুকু বড় ছিল হাতের হাতগুলো কতটুকু বড় ছিল এই জিনিসগুলো আমরা যদি আমরা গুলা বের করতে পারি তাহলে আমরা সেই জিনিসটা বের করতে পারবো যে আমার দাদা পর্দাদাদের এখন যদি আরো আগে যদি করতে হয় তাহলে আমাদের যেতে হবে ফসিল রেকর্ড এবং ফসিল রেকর্ডের সবচেয়ে ভালো একটা পদ্ধতি আছে ফসিল রেকর্ড গুলাকে যাতে করে সেটাকে বলে কার্বন ডেটিং এই কার্বন ডেটিং পদ্ধতি এখন আরো পদ্ধতি বের হয়েছে আরো ভালো পদ্ধতি বের হয়েছে আমি হয়তো অনেক পুরোনো পদ্ধতির কথা বলতেছি কার্বন ডেটিংটা আসলে এখন মানে ব্যাক ডেটেড হয়ে গেছে সেই কার্বন ডেটিং এর মাধ্যমে আমরা যে জিনিস এখন এখন তো ইয়াদিয়ত বোধহয় করে এখন তেজস্ক্রিয় পদার্থ দিয়ে বোধহয় কি কি ধরনের ডেটিং করে সেই কার্বন ডেটিং দিয়ে আমরা জানতে পারি যে সেই কঙ্কালটা কতদিন আগে ছিল আমি ভেবে চলে গেলাম লরেন্স কার্স বিজ্ঞানী এটা শুনে তো আমি মানে হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম লরেন্স বিজ্ঞানী না তাহলে কি তাহলে বিজ্ঞানী আচ্ছা আমি যেটা শেষ করি তাহলে আমরা যে আগে যদি আমরা পাই সেগুলো

থ্রি ডাইমেনশনাল ইয়াও বানাতে পারে চিত্র বানাতে পারে তো আমরা যদি কয়েক জেনারেশন আগে যাই আগে যাই আগে যাই বিজ্ঞানে যেতে এইভাবে অনেক জেনারেশন আগে গিয়ে তাদের ডিএনএ টেস্ট করে তারপর তাদের ফসিল রেকর্ড টেস্ট করে এই জিনিসগুলো কনফার্ম হয়েছে তো এটা তো বিবর্তন তত্ত্ব তো এখন একটা ফ্যাক্ট এবং একই সাথে একটা ফ্যাক্ট একই সাথে থিওরি তো এইটা তো ডিনাই করার মতো কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই কোনো ধরনের কোনো কারণও নাই

তা আমরা কী করি আমরা এই ফসল রেকর্ডগুলো অনেক সময় যেগুলো ইয়ে হয়ে গেছে তারা ওয়েদারিংয়ের জন্য অনেক সময় এক্সপোজ হতে পারে বা আমরা অনেক সময় এরকম দেখি যে এরকম আমরা খুঁজি খুঁজে বের করি যে এইটা মানে এরকম আমরা একটা ধারণা করতে পারি যে কোথায় কোথায় পাওয়া যেতে পারে সেরকমভাবে আমরা ধারণা করে সেগুলোকে বের করে আনতে পারি ফসল রেকর্ড ফসলগুলো এবার এই ফসলটা কী ফসলগুলো হচ্ছে যে সমস্ত মৃত যে সমস্ত জীবজন্তু তাদের কাঠামো তাদের যে তাদের দিহা বশেষ সেইটা অনেক সময় ফসিলাইজড হয়ে যায় ফার্সিলাইজড কোথায় কোথায় হতে পারে সেটা একটা বাল্কানোর একটা বলকানো বা আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছে সেখানে অগ্নুৎপাতের যে লাভা তা তলে তলদেশে হতে পারে কোনো একটা সমুদ্রের তলদেশে সেখানে পলি জমার ফলে সেখানে হতে পারে কোনো আরো অনেক কারণে এই কোনো একটা ওয়েদারিং কন্ডিশনের মধ্যে সেখানে ফসলাইজড হতে পারে যেমন অনেক সময় দেখা যায় যে মরুভূমির দিকে অনেক সময় যেখানে ড্রাই ওয়েদার সেখানে খুব ভালো ফসিলস তৈরি হয় এই ফসলস গুলো তুলে এনে আমরা কি কি দেখি তাদের যে হাড়ের স্ট্রাকচার গঠন কাঠামোর যে রেমনেন্স গুলো আছে যে দেহাবশেষ যেগুলো আছে সেগুলোকে আমরা স্টাডি করি সেখান থেকে আমরা রিকনস্ট্রাকশন করতে পারি সেগুলো কিভাবে রিকনস্ট্রাকশন করতে পারি এখন সুপার কম্পিউটার আছে সেখান থেকে তারা কিভাবে হাঁটতো তারা কিভাবে দাঁড়িয়ে দাঁড়াতো এই সমস্ত জিনিসগুলো রিকনস্ট্রাকশন করতে পারি এইবারে আমরা যে আশেপাশে যে সমস্ত মানুষ এবং আশেপাশে যে সমস্ত জীব আছে সেখান থেকে আমরা মোটামুটি এস্টিমেট করতে পারি হ্যাঁ সরি ফর ইন্টার আপ আপনি আপনার এই আপনার বর্ণনা খুবই চমৎকার হচ্ছে এখানে খালি আমি একটু ওনাকে যে একটু ধরাই দিই যে আসলে আপনি যে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছেন সেটা আসলে কি যেমন আমাদের লাইফ টাইমে আমরা কিন্তু কখনোই এক কোটি এক কোটি আমের সাথে আরো এক কোটি আম যোগ করলে যে দুই কোটি হয় দুই কোটি হয় এটা কিন্তু আমরা আমাদের লাইফ কোনো মানুষই গণনা করে দেখে না তাই না কিন্তু

অনেক রকম ডেটিং মেথড হয় রেডিও অ্যাক্টিভ ডেটিং মেথড হয় আশেপাশে যে সমস্ত যে শিলাগুলো ছিল যে শিলা মানে পাথরগুলো যেগুলো পেয়েছি সেগুলো ডেটিং করে আমরা একটা এস্টিমেটেড একটা এজ বের করতে পারি এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাটা কতটা অনেক খুবই কম থাকে হয়তো দেখা যায় যে সেখানে হয়তো জাস্ট হাজার বছরের হয়তো ডিফারেন্স থাকতে পারে সেখানে রেঞ্জটা কতটা সেখানে মিলিয়ন ইয়ার্স এর মধ্যে হয়তো ওয়ান মিলিয়ন ইয়ার এর মধ্যে এক হাজারের বছরের এদিক ওদিক হতে পারে ডেটটা তো আমরা বেশ অ্যাকিউরেটলি এই জিনিসগুলো করতে পারি তো এটা এরকম মানে একটা জাস্ট একটা অ্যাজাম্পশন এবং অনেকেই বলে থাকে যে জাস্ট শো স্টোরিজ এরকম অনেকেই বলে থাকে না এগুলো এরকম স্টোরিজ নয় এগুলো রীতিমতো একটা এগুলো কোন রকম ওয়াইল্ড গেস নয় এগুলো রীতিমতো এডুকেটেড এবং এভিডেন্স এর উপর বেশ করে কতগুলো ধারণা আমাদের সেই ধারণাগুলো আহ এরকম মানে এটা জাস্ট একটা যা মনে হয় যে সকালবেলা উঠে একটা কথা বলে দেওয়া নয় তার পেছনে যথেষ্ট তথ্য প্রমাণ এবং তার যথেষ্ট কাজ আছে একটা ফসিল পাওয়া থেকে সেই রিকনস্ট্রাক্ট করে সেখান থেকে কথা মানে সেখান থেকে অক্লান্ত পরিশ্রম থাকতে পারে বহু মানুষ কাজ করে আমাদের যে সিচনিয়ান ইউনিভার্সিটি আছে সেখানে বহু মানুষ কাজ করে ইউরোপের বহু ইউনিভার্সিটি আছে কেনিয়ার অনেক ইউনিভার্সিটি আছে সেখানে অনেকজন কাজ করছেন এখন কারণ সেখানে তারা কি আসতে নাকি

বলে সেটা ইয়ে করলে সাথে এক দুজন আস্তিক বলে দূর তিরিশ বছরের পুরনো দুজন ক্যাথলিক বলে তিরিশ বছরের পুরোনো ছ হাজার বছরের বছর বয়স পৃথিবীর বেশি হতেই পারে না না এরকম এরকম ব্যাপারটা হয় প্রতিটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেগুলো পাঠানো হয় স্যাম্পলগুলো পাঠানো হয় কালেক্ট করার পরে যাতে সবাই যাচাই বাছাই করে দেখতে পারে যে হ্যাঁ সত্যি কতটা ইয়ে সেখানে ছবিগুলো কালেক্ট করা হয় যেখানে যে স্থানে পাওয়া যাচ্ছে সেখান থেকে ছবিগুলো কালেক্ট করা হয় সেখানে কন্টিনিউসলি সেখানে তারা ছবি তুলতে থাকে কোন পজিশনে পাওয়া গেছে তারা যদি কোনো মিসিং থাকে একটা 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 ফ্র্যাগমেন্ট শুধুমাত্র অংশ সেটা পাওয়া যাচ্ছিল না তার জন্য তারা আশেপাশে দু বছর ধরে খোঁজ চালিয়েছিল শুধু একটা ছোট্ট একটা ফ্র্যাগমেন্ট পাওয়া যাচ্ছিল না কারণ সেখানে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইয়ে করে ভূমিকা পালন করে সেই ফ্র্যাগমেন্টটা কি ভূমিকা পালন করে সেই যে ফসলটা পাওয়া গেছিল সেটা সোজা হয়ে দু পায়ে হাঁটতো নাকি চার পায়ে হাঁটতো এই জিনিসটা মানে তারা বাইপেডাল নাকি তারা বাইপেডাল ছিল না শুধু সেই সেই জিনিসটা প্রমাণ করার জন্য তাদের ওই ফ্র্যাগমেন্টটা দরকার ছিল তারা এরকম যদি দু বছর ধরে কোনো দরকার ছিল না তারা বলে দিতেই একটা মনে হচ্ছে দুপাই হাঁটো রে বলে একটা বলি তো এরকম কত করেনি সেগুলো এভিডেন্সের উপরে নির্ভর করে এগুলো আস্তিক কি নাস্তিক তার উপরে কিছু যায় আসে না সেটা সেটা তাদের পার্সোনাল বিলিফ এমন অনেক মানুষ আছেন যারা আস্তিক যে কিন্তু তাদের যে কাজটা সেটা তার কাজে তথ্য প্রমাণের উপরে ভিত্তি করেই আমরা নির্ভর করি আসিফ ভাই অমিত ভাই সম্পূর্ণ কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ অমিত ভাই এই পরীক্ষা গুলোর মাধ্যমে তো আমরা এটাও করা কি সম্ভব যে এখন যদি সৌদি সরকার অ্যালাউ করে যে আহ প্রফেদ মোহাম্মদের যে কবর মদিনে আছে ওইখানে আহ সেখানে যদি কোনো এক্সপেরিমেন্ট চালাইতে দেয় যে তার যদি কোনো ফসিল পাওয়া যায় তার হার্ড হুড তুলে তাহলে আসলে সেই দিকটা ছিল বা সে কতটুকু উচ্চতা ছিল বা মানে তার দৈহিক গঠন কেমন ছিল যেটা নিয়ে মুসলমানদের মধ্যে এখন ধরেন বিভিন্ন রকম কনফিউশন আছে কেউ বলে যে অত্যাধিক সুন্দর ছিল কেউ বলে অনেক লম্বা ছিল কেউ বলে অনেক শর্ট ছিল কেউ বলে অনেক মানে মোটা ছিল বা চিকন ছিল বা কেউ বলে সিক্স প্যাক ছিল তো এরকম

আমি অন্য একটা জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মোহাম্মদের কিন্তু মৃতদেহ কখনো মাটি পচাতে পারবে না এটা হাদিসের বর্ণনা মোহাম্মদ সরাসরি নিজে বলে গেছে যে রাসুলের

আমি একটু করে একটা জিনিস যোগ করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ওই যে আপনি যে বললেন যে ওটা যে সহি নিজেরও লাশ পৌঁছবে না এটা আমার জানা ছিল না আমি জানতাম যে আমার মানে ছোটবেলায় বাবা বলতো যে যারা বুজুগ লোক যেমন শাহজালাল শাহ পর এদের লাশ পচে না কিন্তু এটা যে মোহাম্মদ নিজের থেকে শুরু করছে এবং ওইখান থেকে আসলে আউলিয়াদের লাশ পচে না আইডিয়াটা আসছে এটা আমার জানা ছিল না থ্যাঙ্ক ইউ আসিফ ভাই দুইটা হাদিস আছে একটা হাদিসে বলা আছে নবী রাসূলদের লাশ কখনো পচবে না আরেকটা হাদিসে একদম স্পেসিফিকলি মোহাম্মদের কথা বলে বলা হয়েছে মোহাম্মদের লাশ কখনো পচবে না একদম সহি হাদিস আমি সেই হাদিসে চেক করেছি সম্পূর্ণ সহি তাহলে তো কার্বন ডেটিং ফেটিং তো কিছু করতেই হয় না ওইভাবে তুললেই হয় সোজা জি আসিফ ভাই আপনি অন্য মানুষের ক্ষেত্রে বলেন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার শ্রদ্ধাব আগে যে দাদা সে যদি আপনি কবর থেকে কথাটা বলেন এখন তার যদি কবর না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কিভাবে প্রমাণ করবেন বিন দা ভাই আপনাকে বলবো না যে এই যে এক আর এক যোগ করলে দুই হয় তার সাথে আরো এক যোগ করলে তিন হয় এখন তো আপেল এইটা আপেল আমি এভাবে যোগ করলে কিছুই পাবো এখন তো এক কোটি আপেলের সাথে 15 টা আপেল যুক্ত করলে কয়টা হবে

হ্যাঁ সেটা বৈজ্ঞানিক তার চেয়েও যদি বড় যেটা আমাদের নাগালের বাইরে সেই ক্ষেত্রে আমরা সেম মেজারমেন্ট পাবো তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্রুভ করতে পারি ধরেন এই যে আমরা ধরেন এই যে একটা চাঁদে কিন্তু চাঁদে যখন গিয়েছিলেন তিনি কিন্তু একটা সেটা এখনো যদি লেজার এক সেটা কিন্তু খুব সুন্দর মানে প্রমাণ করতে পারবেন যে চাঁদে তারা গিয়েছিলেন চাঁদের দূরত্ব মারতে পারবেন যদি আপনার লেজারটা ইয়া হয়

আপনি কি দিয়ে প্রমাণ কোন অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণ করলেন তাহলে না তাহলে না তাহলে না আপনি কোনটা দিয়ে তাহলে ভাই তাহলে এটা হলো সেটা তো ভাই আপনি আমাকে প্রশ্ন করলেন আমি তো ভাই বলতে পারবো না আপনাকে সব প্রশ্নের উত্তর আপনার আপনি কি দিয়ে তাইলে আমি ভাত কেমনে তাইলে আপনি আমি গরুর মাংস কিনলাম কেমনে উত্তর তো হয়তো আমার জানা নেই অনেক কিছু আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর তো তাইলে হইলো সেটা কেমন হইলো এটা হতে পারে না আপনি যে বললেন যে আপনি পর্যন্ত সেটা কিভাবে করলেন সেটা আমাদের এক্সপ্লেন করেন আরেকটা এটা কি তাইলে সেটা কি এটা তো ভাই আরেকটা প্রশ্ন হয়ে গেল আমি যদি এটা তাহলে সেটা হচ্ছে যে বস্তু যে একটা বস্তু যে সেটা ক্রিয়েটর ছাড়া হবে না তো একটা অভিজ্ঞতা ক্রিয়েটর ছাড়া হবে না ক্রিয়েটর মানে আপনি কখনো দেখেছেন যে দেখেছেন যে একটা ক্রিয়েটর একটা বস্তুকে তৈরি করতেছে কোন অভিজ্ঞতা কবে আপনি এই অভিজ্ঞতাটা পাইছেন যে একটা একটা মানে ক্রিয়েটর একটা বস্তুকে বানাচ্ছে এটা পৃথিবীর কোন কোথায় এই অভিজ্ঞতা কোথায় মানুষ প্রাপ্ত হয়েছে একটু আমাকে দেখান একটা অভিজ্ঞতা একটা দেখা দিয়ে হবে আপনার যে একটা শু পরে আছেন সেটা একজন ক্রিয়েটরের তৈরি না না শু পরে আছি এটা আর্টিজানের তৈরি হ্যাঁ না 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 আলফাজল ভাই সু পরে আছে সেটা তো সে ক্রিয়েট করে নাই সেটা সে তৈরি করছে সে প্রকৃতি থেকে উপাদানগুলো সংগ্রহ করছে ভাই একটু কথা জানা ভাই একটু কথা বলেন একটু কথা বলেন একটু কথা শেষ করেন একটা জুতা যে তৈরি করেছে জুতাটা সে তৈরি করে জুতাটা সে সৃষ্টি করে না জুতাটা যে তৈরি করেছে সে প্রকৃতি থেকে কিছু উপাদান সংগ্রহ করেছে উপাদান সংগ্রহ করে সেই উপাদানগুলোকে এদিক সেদিক করেছে কিছু ঘষা মাঝে করেছে ঘষা মাঝে করে একটা রূপান্তর ঘটিয়েছে সেই উপাদানগুলোর মধ্যে উপাদানগুলোকে রূপান্তর ঘটনার মাধ্যমে একটা জুতায় জুতায় তৈরি করেছে জুতায় কিন্তু একটা সৃষ্টি করে নেয় সৃষ্টি হচ্ছে সৃষ্টি শব্দটার মানে হচ্ছে কোনো কিছুর কোনো অস্তিত্ব ছিল না প্রতিবিধ থেকে কোনো উপাদান সংগ্রহ না করেই एकदम কোথাও একদম নাথিং থেকে একটা কিছুকে অস্তিত্বশীল করে ফেলল সেটাকে আমরা সৃষ্টি বলি আর উপাদানগুলোকে যদি আমরা বাইরে থেকে সংগ্রহ করি প্রকৃতি থেকে সংগ্রহ করি সেটাকে আমরা বলি রূপান্তর ঘটনা যেমন আমি একটা গাছ থেকে একটা চেয়ার বানালাম সেটা হচ্ছে আমি গাছের কাঠটাকে আমি টিয়ারে রূপান্তর করেছি এটা হচ্ছে রূপান্তর ঘটনা বা এটাকে বানানো বলি আমরা মানে সহজ বাংলা আমরা বলি বানানো বা তৈরি করা কিন্তু এটা কিন্তু একটা চেয়ার কিন্তু আমি সৃষ্টি করি না একটা চেয়ারকে আমি তৈরি করি বানাই কিন্তু আপনি যখন বলছেন সৃষ্টি করা একটা বস্তুকে একজন ক্রিয়েটর একজন বস্তুকে সৃষ্টি করতেছে মানব ইতিহাসে এমন কোন অভিজ্ঞতা আপনি কোথাও দেখাতে পারবেন না যে কোনো একটা বস্তুকে সৃষ্টি করা যায় শুধুমাত্র সম্প্রতি কিছু মানে বৈজ্ঞানিক গবেষণাতে কিছু ইয়া পার্টিকেল তৈরি করা গেছে

হ্যাঁ তাহলে এটা হতে পারে কিন্তু সেটা কিভাবে তৈরি করা হলো সেটা রূপান্তর সেটা রূপান্তর হ্যাঁ সেটা কোনো ইয়া না সেটা কোনো সৃষ্টি না আউট অফ না এখন আপনি যেই প্রমাণটা আমাদেরকে দেখাবেন একটা বস্তু একদম ওয়েল এইটা একটা প্রমাণ পাওয়া গেল তার মানে সৃষ্টি করা সম্ভব কোন একটা কিছুকে কোনো একটা বস্তুকে সৃষ্টি করা সম্ভব তাহলে তখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে অন্য বস্তুগুলোকে তো তাহলে সৃষ্টি করা হয়ে থাকতে পারে তখন আমরা কনফার্ম হবো না কিন্তু তখন আমরা এটা ধারণার দিকে যেতে পারবো আচ্ছা এখানে আর একটু ছোট্ট একটু যোগ করে দিই সেটা হচ্ছে এই যে উনি যে জুতার কথা বললেন বা আপনি জুতোর উদাহরণ দিলেন এই জুতা আপনি মানে বানাইছেন মানে তৈরি অবশ্যই না আপনি যে বানাইছেন রূপান্তর ঘটাইছেন এই জিনিসটাও কিন্তু একদিনে হঠাৎ করে মানুষ জুতা তৈরি করে ফেলেনি এটাও কিন্তু বিবর্তনের মাধ্যমে আসছে মানুষ প্রথমে হয়তো চপ্পল স্যান্ডেল বা কোনো একটা কিছু বা মানে কোনো না কোনো ভাবে এর প্রিভিয়াস একটা একটা আগে হয়তো সরাসরি হয়তো গরু ছাগলের চামড়াই হয়তো পায়ের মধ্যে বাজায় রাখতো হ্যাঁ তারপরে সেটার আস্তে আস্তে এখনকার যে রূপ দেওয়া হয়েছে ডিজাইন করা হয়েছে এইটা আমরা যদি এরকম দেখি যে আমরা যে একটা চেয়ার যদি আমরা বলি যে চেয়ার বানানো হয়েছে এই চেয়ার বানানোটাও কিন্তু একদিনে হঠাৎ করে কারো মাথায় আসেনি যে চেয়ার ও এইভাবে বানানো যায় তাহলে মেশিন তৈরি হয়ে যেত তাহলে শুরুতে ক্যালকুলেটার হইত না তারপরে মানে অত্যাধুনিক প্রত্যেক দিন প্রত্যেক দিনই মানে চেঞ্জ হচ্ছে কিসের জন্য চেঞ্জ হচ্ছে এটাও একটা মানে একটা প্রসেস একটা এভোলিউশনের প্রসেস এটাও একটা মানে ফিজিক্যাল আহ চেঞ্জের একটা প্রসেস ঠিক আছে তো এই এই জিনিস এই জিনিসটা না বুঝলে ওনার কাছে মনে হবে যে তাই তো আমরা তো একটা চেয়ার তৈরি করে ফেলি তা আসলে তো চেয়ার আমরা একদিনে তৈরি করিনি আমরা চেয়ারের আগে হয়তো টুল ছিল তার আগে হয়তো পার্টি ছিল পার্টি থেকে তারপর আস্তে আস্তে কনসেপ্ট ডেভেলপ করছে সেইভাবে আসলে এই রূপান্তরটা ঘটে সবকিছুরই রূপান্তর এইভাবেই ঘটতে থাকে তার মানে আমাদের কাছে রূপান্তরের অভিজ্ঞতা আছে কিন্তু ক্রিয়েশনের তো অভিজ্ঞতা নেই নাকি মেন্টাল রানা ভাই জি তাহলে বলতে আমি আমি আরো আছে আরো আছে আরো আছে আরো আছে আরো আছে সেটা একটা কোম্পানি বানিয়ে দেয় অনেকগুলো মানুষ এখানে কাজ করে তারপরে ধর মাদার আরেকটা কোম্পানি থেকে আসে তারপরে অ্যাসেম্বলি করে আরেকটা জায়গায় আরেকটা দেশে তো দেখা যাচ্ছে যে সেখানে অনেকগুলো মানুষ মিলে বা অনেকগুলো কোম্পানি মিলে একটা জিনিস বানাচ্ছে তাহলে তো আপনার ওই যে বস্তুটা বস্তুটার কথাটা বলছেন আমরা কিভাবে বুঝবো সেটা একজন বানিয়েছে নাকি পঞ্চাশ জন বা ছাপ্পান্ন জন বানিয়েছে কিভাবে বুঝবো এটা বলেন আমি যেটা বলতে চাই সেটা হলো প্রথমত পুরো ইউনিভার্সের যে পর্যায়ক্রমিক বিকাশ এটার কি আমরা মানে পরিবর্তন বলতে পারি না প্রথমত ফ্লাকচুয়েশন যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ছিল সেখানে ফিল্ড ছিল তাহলে ফিল্ডের মধ্যে একটা রূপান্তর ঘটেছে কোনোভাবে একটা রূপান্তর ঘটেছে ওই রূপান্তরটা কারণে ইউনিভার্স সৃষ্টি হয়েছে তারপরে ইউনিভার্সের ভিতরে কি হয়েছে এক্সপেন্ডিং ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ভিতরে চারটা বল তৈরি হয়েছে একে একে ওই চারটা বল পরবর্তীতে পার্টিকল তৈরি করেছে সেই পার্টিকল পরবর্তীতে কি হয়েছে সেগুলো গ্যালাক্সি তৈরি করেছে গ্যালাক্সির মধ্যে প্লানেট তৈরি করেছে স্টার তৈরি করেছে সবকিছু এভরিথিং তৈরি করেছে তার মানে কি হয়েছে এক্সিস্টিং জিনিসগুলোই কন্টিনিউলি রূপান্তরিত হয়েছে তার মানে পুরো জিনিসটা কিন্তু রূপান্তর আর কি কিসের মাধ্যমে রূপান্তরিত হয়েছে ইউনিভার্সের ভিতরে যে ল আছে সেই লর ভিতর দিয়েই রূপান্তর সেখানে দেখতেছি যদি কেউ একদম এখানে ইউনিভার্সের সেও কিন্তু রূপান্তরই করতেছে তাহলে এই জিনিসটা কিন্তু ইসলামের যে আল্লাহ সেই আল্লাহর কনসেপ্টের সাথে যায় না আর আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে কখনোই দেখি না ইউনিভার্সের আমাদের চারপাশে যা কিছু ঘটছে সেখানে কোনো নিয়মের বাহিরে নতুন কোনো নিয়মের উদ্ভব হতে দেখছি না সুতরাং দেখা যাচ্ছে যে যা কিছু তা এক্সিস্টিং করতেছে রুলের মাধ্যমে হচ্ছে আর সে এক্সিস্টিং রুল ব্যবহার করে সেগুলো যেহেতু তৈরি হচ্ছে সেখানে তো এমন কোনো সত্তা দেখতে পাচ্ছি না যেই সত্তা ক্রিয়েট করতেছে সবকিছু রূপান্তরিত হচ্ছে সুতরাং এক্ষেত্রে ইসলামের আল্লাহ অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে এখানে জিনিস যোগ করি সেটা হচ্ছে যে এই যে রূপান্তর যে আসিফ ভাই হচ্ছে একদম সৃষ্টি শুরুতে ছিল শূন্য সেখান থেকে আস্তে আস্তে এনট্রপি বাড়তেছে এটা একটা কমপ্লেক্স বিষয় এটা বোঝার জন্য আরো স্টাডি করতে হবে কিন্তু আমরা কোনো কিছুই এনট্রপি না ইনক্রিজ করে আমরা কোনো কিছু রূপান্তর করতে পারি না রূপান্তর টা ঘটে আসলে এনট্রপির মধ্যে দিয়ে এটা মানে আরেকটা বিশাল একটা আ মানে শাখা যেখানে এই বিষয়গুলো আলোচনা করা হয় তাহলে বস্তু কিভাবে ক্রিয়েটার ছাড়া তৈরি হবে সেই কথাটা কিন্তু অন্বেষণ ভাই এখনি বললেন অন্বেষণ ভাইকে আর আরেকবার রিপিট করবেন নাকি আচ্ছা বস্তু যেভাবে তৈরি হচ্ছে সর্বপ্রথম যখন ইউনিভার্স এক্সপেন্ট হয় এক্সপেন্ট হওয়ার পরে প্রথমত বলগুলো সেপারেট হয় চাপটা যে মৌলিক বল এই চাপটা সেপারেট হয় এই চাপটা সেপারেট হওয়ার মধ্যে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স যেটা প্রথমত স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কি করছে মৌলিক পার্টিকল গুলোকে ইয়ে করছে জয়েন করেছে একসাথে করেছে তারপরে ইলেকট্রো ফোর্স কি করেছে ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স এই নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলোকে এক জায়গায় করেছে অ্যাটম বানিয়েছে আর অ্যাটমের যে ইলেকট্রন কনফিগারেশন এই ইলেকট্রন কনফিগারেশনের কারণে ইলেকট্রিক ইলেকট্রো ফোর্সের যে ইমব্যালেন্স হয় এই ইমব্যালেন্সের কারণে বিভিন্ন ইয়ে তৈরি হচ্ছে মলিকুল তৈরি হচ্ছে আর এই মলিকুলের মধ্যে যে পোলারাইজেশন ঘটে এই পোলারাইজেশনের কারণে এটাও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বিভিন্ন বিভিন্ন মাত্রার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটা পোলারাইজেশনের কারণে যোগের মধ্যে কি বলে কাঠামো আসে যে ত্রিমাত্রিক কাঠামো আসে যোগের মধ্যে সেটা সলিড হয় লিকুইড হয় গ্যাসাস হয় এটা হলো সেই একই ইলেকট্রোম্যাগনেটিক বলতে পারি যে বস্তু জগৎ সৃষ্টির মূল কারণটাই হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই আচ্ছা অনেশন ভাই হ্যাঁ অনেশন ভাই একটা কথা বলতে একটা জিনিস মিস করেছেন সেটা হচ্ছে যে গ্র্যাভিটি গ্র্যাভিটি যেটা করে সেটা হচ্ছে এটাকে স্টেবিলাইজ করে যদি আপনি মাসকে যদি পজিটিভ ফোর্স করেন গ্র্যাভিটিকে একটা নেগেটিভ ফোর্স দিতে পারেন গ্র্যাভিটি এটাকে স্টেবিলাইজ করে এবং যে গ্যালাক্সি যেটা দেখছেন স্টার যেটা দেখছেন সেটা সেগুলো এইভাবেই তৈরি হয়েছে গ্র্যাভিটির জন্যই তৈরি হয়েছে আর একটা জিনিস হচ্ছে মাস কিভাবে এলো এই জিনিসটা এই যে আমরা কোন একটা পার্টিকেল যে মাস জিনিসটা কোথা থেকে পায় আমি আপনাকে সেটাই আপনি যে ব্যাখ্যাটা করলেন ঠিক আছে

তো এইভাবে এইগুলো উঠে গেছে সেখানে সেই করেই এই ধরুন এই আলপস তারপরে হচ্ছে যতগুলো যে পাললিক যতগুলো পর্বত আছে তারা তৈরি হয়েছে ধরুন যে সজ্জাদ্রী মলয়াদ্রী এখানে যদি আসেন সেগুলো অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে ঠিক আছে এগুলো কোনো কেউ তৈরি করার দরকার হয়নি হ্যাঁ ঠিক সেইভাবেই যেমন এটা একটা নেচার একটা প্রপার্টি এর মধ্যে থেকে তৈরি হয়েছে ঠিক সেইভাবেই এই যে এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলস এই জিনিসগুলো বলছেন এগুলো কেউ কারো তৈরি করার দরকার হয়নি আমরা সেই একদম শুরুতে সেই জিনিসটাই ব্যাখ্যা করছিলাম এটা নেচারের একটা প্রপার্টি এইবারে আরো একটা জিনিস

আর তখন মানে প্রকৃতি সেই নিয়মটা মেনে চলতে মানে এরকম একটা লওয়া শব্দটা যখন আমরা ব্যবহার করি বা প্রপার্টি যখন ব্যবহার করি তখন ওনাদের মাথায় তখন এই জিনিসটা চলে আসে অটোমেটিক যেহেতু নিশ্চয়ই কোন একটা কর্তৃপক্ষ অমুককে নির্দেশ দিয়ে দিয়েছে নির্দেশনা যেহেতু আমরা স্বাভাবিক ভাবে আমি জীবনে এই শব্দগুলা ব্যবহার করি সে কারণে এই জিনিসটা চলে আসে মুমিনদের মধ্যে তো এই জিনিস দুটোর মধ্যে পার্থক্য কি যে এই যে বাংলাদেশের ধরেন বাংলাদেশের সাংবিধানিক আইন বা পেনাল কোড এবং এই যে আপনি যে যখন বলছেন একটা মানে বস্তুর একটা প্রপার্টি বা ন্যাচারের একটা প্রপার্টি এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু যদি না বলেন তাহলে তো বোঝা যাবে না আচ্ছা প্রথম কথাটা হচ্ছে যে একটা এইখানে একটা আহ যেমন ল অফ গ্রাভিটি এরকম বলতে মনে হতে পারে যে কেউ হয়তো এই আইনটা কেউ হয়তো প্রণয়ন করেছে সেই এরকম হয়েছে কিন্তু সেটা নয় ফিজিক্স এই জিনিসটা কখনোই বলছে না যে কেউ এই জিনিসটা প্রণয়ন করেছে আমরা এই ল অফ গ্রাভিটি বলতে গ্র্যাভিটি কিভাবে কাজ করে কতটা ফোর্সে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করি এইবার এই নেচারের প্রপার্টি বলতে কি এটা একটা বৈশিষ্ট্য এইটা নেচার এইভাবেই কাজ করে যেমন জল জলের একটা প্রপার্টি আছে যেমন জলকে জলের তার একটা আনবিক গুরুত্ব আছে জলটা কত ডিগ্রি টেম্পারেচারে সেটা ঠান্ডা হবে কত ডিগ্রি মানে সেটা বরফ হয়ে যাবে কত ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা বাষ্পীভূত হবে সেটা একটা এটা একটা তার একটা বৈশিষ্ট্য এইটাকে কেউ আরোপ করেছে না এটাকে আরো কেউ আরোপ করার দরকার হয় না কাউকে এটা বলে দিতে হয় না এর নিচের এইভাবেই কাজ করে এটা কেউ আরোপ করেছে এরকম কোন রকম প্রমাণ আমরা দেখি না তার কারণটা কি কারণ হচ্ছে আমরা কখনো দেখি না যে এই যে কেউ যদি এই জিনিসটা যদি তৈরি করে থাকে যদি আমি এরকম যদি করে থাকি যে একটা সংবিধান যদি একটা প্রমানয়ন করি তাহলে আমার হাতে নিশ্চয়ই এই ক্ষমতাটা থাকবে যে সংবিধানকে পরিবর্তন করার কিন্তু এই জিনিসটা আমরা কখনো দেখি না আমাদের কাছে এরকম কোনো অভিজ্ঞতা নেই যেখানে এই প্রপার্টিস গুলো কোনোভাবে কোনো অর্থে কোন জায়গাতে রকম এভিডেন্স নেই যে এই ল বা এই প্রপার্টি গুলো কোন ভাবে ব্রেক হয় এরকম কোথাও হয় না এইবারে তাহলে এই জিনিসগুলো সরি আমি একটা জিনিস বলতে চাই যে সেটাকে এই ন্যাচারটা বলে যেমন ধরেন আহ এই প্রপার্টি যেই জিনিসের থাকে সেটাকে পানি বলে এই প্রপার্টি যেই জিনিসের থাকে সেটাকে আমরা হাইড্রোজেন নাম দিই এই প্রপার্টি যেই জিনিসের থাকে সেটাকে আমরা অক্সিজেন নাম দিই এই প্রপার্টি যেই জিনিসের থাকে সেটাকে আমরা নাম দিই তো প্রপার্টিটা দেখে আমরা সেটাকে একটা নামকরণ করি বা সেটাকে আমরা চিনি বা সেটাকে আমরা বুঝি আমাদের ভাষাগত মানে উপলব্ধির জন্য আমরা প্রপার্টিটা দেখে তাকে আইডেন্টিফাই করি যে কি বা এটা কেমন তাই না ভাই তাহলে আমাদের তো এটা বলতে হচ্ছে না যে ও লোহা মানে চুম্বকের প্রপার্টি হচ্ছে আকর্ষণ করা তখন একটা প্রশ্ন আসবে তাহলে এটাকে ঠিক করলো আমরা তো এইভাবে বলতে পারি যে জিনিসটা আকর্ষণ করবে সেটাকে আমরা চুম্বক নাম দিই তাহলে তো আর এই প্রশ্নটা আসতেছে না এটা মাছ মোর অ্যাকিউরেট অ্যাকচুয়ালি আসবে সত্যি এটা মাছ মোরা অ্যাকিউরেট এবং যখন পড়ানো হয় তখন এইভাবেই পড়ানো হয় যে যখন একটা দেখো একটা এটা দেখো একটা গ্যাস পাওয়া গেছে এই গ্যাসটা এরকম কাজ করছে এরকম ভাবে অক্সিজেন জ্বলতে সাহায্য করছে বা এই নিজের দাহ্য নয় এরকম করে একটা ব্যাখ্যা করে তারপরে বলা হয় এই যে ইয়েটা এটাকে আমরা অক্সিজেন বলি এইভাবেই আসি ভাই বলা হয় অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এই জিনিসটাই বলা হয় আসি ভাই এই যে কি মেটাল এবং ভাই এখানে আরেকটা জিনিস যে এই এই কিন্তু আমরা পর্যায় সারণীতে দেখছি যে একটা নির্দিষ্ট মানে কি মানে একটা নির্দিষ্ট ইলেকট্রনের উপর ডিপেন্ড করে ইলেকট্রনের একটা নাম্বারের উপর ডিপেন্ড করে নির্দিষ্ট সংখ্যা পর পর এটা হচ্ছে যে মানে সিমিলার টাইপের অফ বৈশিষ্ট্য বজায় রাখে তাই না হ্যাঁ অবশ্যই আমরা ওইভাবেই সাজাই

এই কারণে তারা কারোর সাথে বিক্রিয়া করে না এই যে বিক্রিয়া করে না কারোর সাথে তার শেষ যদি একটা ঘর যদি ফাঁকা থাকতো তাহলে আরেকটা জিনিসের সাথে বিক্রিয়া করতে পারতো কিন্তু এটা করে না এইটা আমরা জানতে পারি আরো ডিটেইলসে গেলে তখন আমরা বুঝতে পারি কেন এই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে কিন্তু সেটা কিন্তু একটা কারণ আছে এটা এমন না যে আল্লাহ তাই এই কারণে সে মানে বিক্রিয়া করতেছে না এরকম তো না ভাই

আপনি দেখবেন যে এই প্রপার্টিগুলোতে যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশন আগে আগের স্টেটে যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে মেক করা যায় তার মানে লগুলো একটা বস্তু বা সবকিছুর একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে যায় যেমন অ্যাটম থেকে অক্সিজেন অ্যাটম থেকে যখন ওয়াটার মলিকুল প্রডিউস হয় তখন অক্সিজেন অ্যাটমের এক ধরনের ক্যারেক্টার থাকে আর ওয়াটার মলিকুলের আরেক ধরনের ক্যারেক্টার থাকে কিন্তু ওয়াটার যে আসে সেই ক্যারেক্টার গুলো কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেনের ক্যারেক্টারের সম্মিলিত একটা রূপ যেটা নতুন আকারে বনা হচ্ছে কিন্তু এই এই যে ওয়াটারের যে ল এর যে প্রপার্টি গুলো এই প্রপার্টি গুলো কিন্তু কেউ নতুন করে বানায় নাই ঠিক আছে এগুলো যে আছে ঘটে নতুন প্রপার্টি প্রডিউস হয়েছে এখানে যে জিনিসটা হচ্ছে এখন যদি আমরা কোয়েশ্চেন করি যে যখন ইউনিভার্স ক্রিয়েট হয় ক্রিয়েট হওয়ার সময় সেখানে যে প্রপার্টিগুলো ছিল সেই প্রপার্টিগুলো কোথেকে আসছে সেক্ষেত্রে আমাদের উত্তর একটাই সেটা হলো আমরা জানি না কিন্তু তারপর থেকে তারপর থেকে আর নতুন কোন ক্রিয়েশন ক্রিয়েটরের দরকার পড়ে নাই প্রপার্টি ক্রিয়েটরের বা প্রপার্টি নতুন করে উদ্ভব করার দরকার নেই ওই পুরাতন নতুন ইকুয়েশন তৈরি করে নতুন ভাবে কাজ করতেছে এইভাবে করে স্টেপ বাই উপরের দিকে এসেছে সো এখানে যদি আমরা দেখি যে তাহলে এখানে আর কোন অ্যাক্টিভ কোন স্রষ্টা আছে কিনা বা আমরা সাধারণত ইসলামের মধ্যে বলি দা ইসলামের স্রষ্টা একেবারে অ্যাক্টিভ স্রষ্টা আমরা মুনাজাত করলে আমাদের মনস্কামনা পূর্ণ হয় তো মুনাজাত করলে মনস্কামনা পূর্ণ হওয়ার মানে কি তাহলে অ্যাকটিভ একজন স্রষ্টাকে সেখানে প্রপার্টিগুলে রূপান্তর করতে হবে আমার অনুকূলে তাহলেই না আমার দোয়াটা কবুল হবে তার মানে এরকম কিছু নেই কেন এরকম কিছু নেই কারণ এরকম কিছু দরকার পড়ে না সো অ্যাকটিভ স্রষ্টা এখানে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে কারণ এক্সিস্টিং লগুলো থেকেই নতুন ল তৈরি হচ্ছে যেমন পার্টিকল মডেলের যে লটা আছে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে কমপ্লিটলি নতুন করে উদ্ভব হয়েছে নাকি ছোট 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 ল দিয়ে এই বিশাল একটা ইকুয়েশন তৈরি করছে তাহলে প্রত্যেকটা জিনিসই তার আগের স্টেট থেকে রূপান্তরিত হয়ে নতুন স্টেটে প্রপার্টি ক্রিয়েট করে এখানে আলাদাভাবে আইন প্রণয়ন করা লাগে না আইন তৈরি করা লাগে না এখন সর্বপ্রথম যে ইউনিভার্স ক্রিয়েট শুরু হয়েছিল স্টার্ট হয়েছিল সেখানে কে আইন তৈরি করেছে সেটা আমি হেডেক না কি জন্য হেডেক না কারণ পরবর্তীতে কোনো স্রষ্টার অ্যাক্টিভিটি আমাদের নজরে পড়ে না তার কোনো প্রয়োজন পড়ে না এক্ষেত্রে ইসলামের স্রষ্টা অটোমেটিকলি বাতিল হয়ে যায় অন্যান্য স্রষ্টাও আমার মনে হয় বাতিল হয়ে যায়

একটা তিনতলা বাড়ি আছে সেখানে একটা সুইমিং পুল আছে তখন আপনি বলেন যে এটার প্রমাণ কি উনি তো চলে গেলেন তো এটা যাই হোক এটা বলি তো আপনার আমি তখন জিজ্ঞাসা করবো যে মঙ্গল গ্রহে কি আপনি কখনো গেছেন মঙ্গল গ্রহে যে

অবশ্যই আছে ভাই আর যিনি এই অন্বেষণ ভাই যে জিনিসটা বললেন সেখান থেকে প্রমাণিত এটা হয় না যে আমরা জানি না আমরা এর কোনো এর কোনো ইনফ্লুয়েন্স বা এর কোনো প্রয়োজন সেটাও আমরা দেখিনি আমাদের কাছে এর কোনো এভিডেন্স নেই যে একজন কেউ তৈরি করেছেন এরকম কোনো এভিডেন্স নেই এবং সেই কারণে স্টিফেন হকিং যিনি বলছেন যে ওনাকে যখন দায় জিজ্ঞেস করা হলো যে ঈশ্বর কি আছেন তিনি বলছেন ঈশ্বর থাকলেও থাকতে পারেন বাট তার কোনো রকম প্রয়োজন নেই ইট ডাজন্ট ম্যাটার এই মহাবিশ্ব সৃষ্টিতে তার কোনো প্রয়োজন নেই মহাবিশ্বকে মহাবিশ্ব যে সাস্টেন সাস্টেন করছে তার পেছনেও তার কোনো রকম হাত নেই এটা মহাবিশ্বের প্রপার্টি এবং মহাবিশ্বের বৈশিষ্ট্য সেই কারণে তারা সাস্টেন করছে এরকম কি হতে পারে যে কোথাও একটা মহাবিশ্ব সাস্টেন করতো না এরকম কি হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে এমন অনেক হয়তো ইউনিভার্স আছে যেখানে এই এই যে প্রপার্টিগুলো যেগুলো দেখছি যে এই যে চারটে ফান্ডামেন্টাল যে ফোর্স যে ম্যাগনেটিজম একটা ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই গ্রাভিটি এবং উইক আর স্ট্রং ফোর্স এই চারটে যে ফোর্স এই চারটে ফোর্সের যে যে অনুপাত এগুলো কি আলাদা হতে পারতো হ্যাঁ অবশ্যই আলাদা হতে পারতো এবং আলাদা হচ্ছে হয়েও থাকতে পারে সেখানে সেই ইউনিভার্সে নেই আমরা যে ইউনিভার্সে আছি এই প্রপার্টিটা এরকম বলেই এখানে এরকম বলেই আমরা সেখানে আছি এবং এই কোয়েশ্চেনটা করার সুযোগ পাচ্ছি এরকম হয়তো ইউনিভার্স আছে যে ইউনিভার্সে এই ফোর্স গুলো এরকম নয় এবং সেখানে কেউ নেই সেখানে এই কোয়েশ্চেনটা করার সেখানে সেখানে ইউনিভার্স এভাবে তৈরি হয়নি সেখানে অন্যভাবে তৈরি হয়েছে তো এখানে এই জিনিসটা মানে এই জিনিসটা এখানে রকম আমরা কখনো দেখি না যে কোনো একটা ইনফ্লুয়েন্স আছে কখনো আমরা দেখি না যে কোনো একটা কোনো একজন এক্সটার্নাল কোন এজেন্টের কোন একটা ইনফ্লুয়েন্স আছে এটা আমরা দেখি না কোনো প্রয়োজনীয়তা আছে সেটাও আমরা দেখি না তো গড় হাইপোথিস একটা নিতান্ত অপ্রয়োজনীয় হাইপোথিস